বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মার্চ 2024 শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী, সেই উপলক্ষে মির্চির বিশেষ নিবেদন শরদিন্দু 125। আমার ভাগ্য ভালো যে তোমার দেখা পেলাম। কাছেই বোধহয় গ্রাম, কিন্তু আমার গ্রামে যাবার একদম ইচ্ছে নেই। আমি রণক্লান্ত যোদ্ধা, কিছু খাদ্যপানীয় দিতে পারো? তবে কি চাতক ঠাকুরের কথাই সত্যি হলো? তুমি কি রাজপুত্তর? বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আর আজ সানডে সাসপেন্সে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস গৌড়মল্লার। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম 30 মার্চ 1899 সালে, প্রয়াণ 1970 সালের 22শে সেপ্টেম্বর। কর্মসূত্রে তার বাবা থাকতেন বিহারে, সেখানেই জন্ম হয় শরদিন্দুবাবুর। মুঙ্গেরের স্কুলে পড়াশোনা শেষে কলকাতার বিদ্যাসাগর কলেজে তিনি বিএ পড়তে আসেন। পড়তে পড়তেই বিবাহ হয় তার। তারপর বোম্বাই শহরে চিত্রনাট্য লেখার কাজ নিয়ে তিনি চলে যান। বেশ কিছু বছর পর পুনে শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। কালক্রমে হয়ে ওঠেন বাংলা সাহিত্যে গোয়েন্দা ও ঐতিহাসিক আখ্যানের ব্যতিক্রমী স্রষ্টা। গৌড়মল্লার উপন্যাসের পটভূমিকায় তিনি লিখেছেন, গৌড়রাজ শশাঙ্কর মৃত্যুর পর গৌড়বঙ্গে শতবর্ষ ধরিয়া মাৎসন্যায় চলিয়াছিল। আমার কাহিনী শশাঙ্কের মৃত্যুর অব্যবহিত পরে আরম্ভ হইয়া তাহার 20 বৎসর পরে শেষ হইয়াছে। এই সময় বাঙালির চরিত্র, সংস্কৃতি, গ্রাম্য জীবন, নাগরিক জীবন কিরূপ ছিল তাহা অঙ্কিত করিবার চেষ্টা করিয়াছি। গৌড়মল্লার উপন্যাসটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু অমনিবাস তৃতীয় খণ্ড ঐতিহাসিক উপন্যাস বইটি থেকে। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1954 সালে। প্রধান চরিত্রে মানবদেব, বজ্রদেব, কুহু এবং অন্যান্যরা। নাট্যরূপ প্রবুদ্ধ ঘোষ, গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার ইন্দ্রাণী। শুরু হচ্ছে গৌড়মল্লার। বেতোষ গ্রামে সেদিন বড় উৎসব, গ্রামবাসীরা সকলেই যোগ দিয়েছে। চারদিকে সংকোচহীন প্রাণ খোলা সুর, সভেন ইক্ষুরসের পাত্রে চুমুক দিয়ে তারা নেশায় মত্ত। যুবক যুবতীরা নাচ গান করছে, থেকে থেকে তাদের হর্ষধ্বনিতে আকাশ বাতাস ভরে উঠছে। কিন্তু এই উৎসবে যোগ দেয়নি রঙ্গনা। দুপুরে চুপি চুপি পলাশ বনের ভেতরে তার নিভৃত বেতসকুঞ্জে এসে খড়ের আঁটির সজ্জিত বিছানায় শুয়ে মৌটুসি শঙ্খচিলের খেলা দেখছিল। মন খারাপ করে ভাবছিল, কেন তাকে গ্রামের সবাই দূরে ঠেলে রাখে। ভাবতে ভাবতে বিকেল পেরল। তার মা বলেছে বাথান থেকে গরুর দুধ দুইয়ে ফিরতে। পলাশবন পার হয়ে বাথানের দিকে পা বাড়াল রঙ্গনা। তখনই উত্তর দিকে তরুছায়ার ভেতর থেকে এক বিশালাকায় পুরুষ একটি সাদা ঘোড়ার বলগা ধরে এগিয়ে এল। তার দেহে বর্ম, কোমরে ঝোলানো তরবারি, মাথায় লোহার শিরস্ত্রাণ, কপালের ক্ষতয়ে শুকিয়ে যাওয়া রক্ত। পুরুষটি কিছুক্ষণ বিমোহিত হয়ে রঙ্গনাকে দেখল। তারপর এগিয়ে এসে মার্জিত কণ্ঠে প্রশ্ন করল, আমার ভাগ্য ভালো যে তোমার দেখা পেলাম। কাছেই বোধহয় গ্রাম, কিন্তু আমার গ্রামে যাবার একদম ইচ্ছে নেই। আমি রণক্লান্ত যোদ্ধা, কিছু খাদ্যপানীয় দিতে পারো? রঙ্গনা মোহাচ্ছন্ন হয়ে ভাবল,
তবে কি জাতক ঠাকুরের কথাই সত্যি হল? সে জিজ্ঞেস করল, তুমি কি রাজপুত্তর? আমার পরিচয় কি কপালে লেখা আছে নাকি? ভেবেছিলাম পরিচয় দেব না, কিন্তু তুমি দেখছি ধরে ফেলেছ। তবে একটু ভুল করেছ। আমি রাজপুত্র বটে, তবে আমি আপাতত গৌড় দেশের রাজা। আমার নাম মানবদেব। রঙ্গনা ও মানবদেবের এই দৈবতাড়িত সাক্ষাতের পেছনে রয়েছে সুদীর্ঘ কাহিনী। আজ থেকে 1300-1400 বছর আগে, সপ্তম শতাব্দীতে, বাংলাদেশের পুরনো মানচিত্রে ময়ূরী নামে এক নদী ছিল, যা স্থানীয় নাম ছিল মৌরী। গৌড়ের রাজধানী কর্ণসুবর্ণর কাছে ছিল ময়ূরাক্ষী নদী এবং মৌরী নদীর সঙ্গমস্থল। কর্ণসুবর্ণ থেকে 20 ক্রোশ উত্তর পশ্চিমে বেতস গ্রাম। সেখানে নদীর জলে পুষ্ট বেতসলতাগুলি পরস্পর জড়াজড়ি করে ঊর্ধ্বে এমন আচ্ছাদন রচনা করেছে, যাতে ঘোর দুপুরেও গ্রামের কুটিরগুলিতে সূর্যের আলো প্রবেশ করে না। সেই গ্রামে কৃষক শান্তিতে বিশ্রাম নেয়। কিশোরী সখীরা গলা জড়াজড়ি করে মনের কথা বলাবলি করে। যুবক যুবতীরা অভিসারে যাত্রা করে। গ্রামের প্রধান সম্পদ আখ, শালিধানের ক্ষেত এবং গোধন। বাঙালি চিরদিন অন্নভোজী জীব। বেতস গ্রামের বাসিন্দাদের কখনো ভাতের অভাব হয়নি। নাগরিক কোলাহল ও বৈভব থেকে বহু দূরে তারা আনন্দময় জীবন উপভোগ করেন। বেতস গ্রামে মূলত গোয়ালাদের বাস। তারা ঘি, ননি, মাখন তৈরি করে বিভিন্ন গ্রামে বিক্রি করতে যায়। রাজধানী কর্ণসুবর্ণেও যায়। গ্রামের মেয়েরা পলাশবনে গিয়ে লাক্ষাকীট খুঁজে এনে তাই দিয়ে আলতা পরে। কর্মকার, কুম্ভকার, তন্তুবায়, ধীবর জাতির মানুষও বেতস গ্রামে থাকে। সকলে একসঙ্গে পানাহার করে। আখের রস থেকে তৈরি পানীয় পান করে আনন্দে মেতে ওঠে। গ্রামের দেবস্থানে বিষ্ণুমূর্তি ও বুদ্ধমূর্তি দুই আছে। গ্রামবাসীরা নিজেদের পছন্দের দেবতার পূজো করে। তখন গৌড়ের রাজা শশাঙ্ক দেবের সঙ্গে উত্তর ভারতের রাজা হর্ষবর্ধনের ঘোরতর যুদ্ধ চলছে। শশাঙ্ক দেবের সেনারা হতাহত হচ্ছে, তাই গৌড়ের রাজপুরুষ কপিল দেব গৌড়ের বিভিন্ন গ্রাম থেকে সৈন্য সংগ্রহ করছিলেন। কপিল দেবের দেহ বলদৃপ্ত, তপ্ত কাঞ্চন বর্ণ, মাথায় উজ্জ্বল শিরস্ত্রাণ, কোমরে দীর্ঘ তরবারি। তিনি যখন বেতস গ্রামে এলেন, তখন গোপার স্বামী দারুক এবং গ্রামের আরো কয়েকজন তাঁর বাগ্মিতায় মুগ্ধ হল। তারা সৈন্যদলে যোগ দিয়ে যুদ্ধ করতে চলে গেল। কপিলদেব সেই রাত্রির জন্য গ্রামে থেকে গেলেন। রাজপুরুষ কপিলদেব গোপাকে দেখে মুগ্ধ হলেন। গোপাও এমন অনিন্দ সুন্দর রাজপুরুষকে দেখে মোহিত হয়ে গেল। একসময় তাদের চোখে চোখে যে কথা বিনিময় হল, তা জীবনের আদিমতম কথা। কপিলদেব পরের দিন ভোরে যুদ্ধে যাওয়ার জন্য বিদায় নিলেন। তবে গোপার স্বামী দারুক যুদ্ধ থেকে আর ঘরে ফিরল না। যথাসময়ে গোপার কন্যা সন্তান হল, তার নাম রাখা হল রঙ্গনা। কিন্তু কন্যার দুগ্ধ ফেনার মতো গাত্রবর্ণ ও অপরূপ মুখশ্রী দেখে গ্রামবাসীর কৌতূহলের উদ্রেক হল। দারুকের গায়ের রং ছিল ভাত সেদ্ধ করা হাঁড়ির তলদেশের মতো এবং গোপার গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ।
তাহলে রঙ্গনা এহেন গৌরাঙ্গী কেন? গ্রামের মহত্তর মশাইয়ের প্রশ্নের উত্তরে গোপা কঠিন মুখ করে বলল, আমি দেবস্থানে রাঙা ডাব মানত করেছিলাম, তাই রাঙা মেয়ে হয়েছে। মহত্তর মশাই বয়সে প্রবীণ, তিনি একটু হেসে বললেন, গোপা বউ, আমরা তোমাকে বেশি শাস্তি দিতে চাই না, যা হবার হয়েছে। তুমি পাঁচ কাহন দণ্ড দিলেই আর কেউ কিছু বলবে না। কিন্তু গোপা দণ্ড দিতে অস্বীকৃত হওয়ায় মহত্তর মশাই রেগে গেলেন, বললেন, আচ্ছা বেশ, তাহলে তুমি সমাজে পতিত হবে আর তোমার জারজ সন্তানের বিয়ে হবে না। বেতোষ গ্রামের দেবস্থানের পূজারি চাতক ঠাকুর দয়ালু লোক, তিনি গোপার পক্ষে দাঁড়ালেন। মহত্তর মশাই ও অন্য মাতব্বররা গোপাকে শাস্তি দিতে পারল না বটে, কিন্তু গোপার সঙ্গে গ্রামের কারুরই সদ্ভাব রইল না। গোপা ছিল মুখরা, গ্রামবাসীরা তাকে বিশেষ পছন্দ করত না। একলাই সংসার ধর্ম প্রতিপালন করে কন্যা রঙ্গনাকে মানুষ করে তুলল সে। রঙ্গনা রূপে গুণে অতুলনীয়া, মাথার ঘন অকুঞ্চিত কেশ দাম থেকে পায়ের রক্তিমাভ নখ পর্যন্ত সে যেন কালিদাসের কাব্যের শকুন্তলা। রঙ্গনা শৈশব কৈশোর পেরিয়ে যৌবনে উপনীত হল, তবু তার নিঃসঙ্গতা ঘুচল না। রঙ্গনার রূপে অনেকেই ঈর্ষান্বিত হয়, তবু তার প্রতি আকর্ষণ বোধ করে। গ্রামের যুবকেরা তার প্রতি সতৃষ্ণ দৃষ্টিপাত করে, কিন্তু প্রণয়ের সাহস পায় না। গ্রামবাসীর সমবেত উৎসবে সে এবং গোপা যোগ দেয় না। রঙ্গনার মন উতলা হয়। সেদিন বেতোষ গ্রামে বড় উৎসব। মৌরী নদীতে জল আনতে যাওয়ার পথে রঙ্গনা বেতোষ বনের ঝোপঝাড়ের আড়ালে নির্মিত বেতোষ কুঞ্জে এসে শুয়েছিল। বেলা তৃতীয় প্রহরে পলাশ বনে প্রবেশ করে সে দেখল আরো কয়েকটি গ্রাম্য যুবতী বাধানে দুধ দুইতে এসেছে। তাদের প্রগল্ভ অবস্থা, ইক্ষুরসের প্রভাব তখনও কাটেনি। তাদের চটুল কথাবার্তায় আদিরসের ব্যঞ্জনাই বেশি। রঙ্গনাকে দেখে তারা একটু থতমত খেল, কিন্তু তাদের আলোচনার বিষয়বস্তু যে রঙ্গনা তা বুঝে রঙ্গনার গাল দুটি উত্তপ্ত হল। হঠাৎ একটা সোনা পোকা উড়ে আসতেই তাকে ধরার জন্য রঙ্গনা ছোটাছুটি করতে লাগল। সোনা পোকাটি হাতের মুঠোয় ধরে সে যুবতীদের সামনে গিয়ে বলল, ও ভাই দেখো, আমি সোনা পোকা ধরেছি। যুবতীদের মধ্যে সবচেয়ে বাকচটুলা মঙ্গলা, সে বলল, হ্যাঁ ভাই, তুমি তো সোনা পোকা ধরবেই, তোমার তো আর আমাদের মতো গুবরে পোকার বরাত না। তা কেমন সোনা পোকা ধরলে দেখি? সোনা পোকা ভেবে আবার একটা কেলে কিষ্টে ভোমরা ধরনি তো। রঙ্গনা মুঠো খুলে সোনা পোকাটি দেখাতে যেতেই তা উড়ে গেল। অমনি যুবতীরা তাকে ঠাট্টা করে হেসে উঠল, হায় 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 হায়, এত কষ্টে সোনা পোকা ধরলে তাও উড়ে গেল, ধরে রাখতে পারলে না? দুঃখ করো না ভাই, তোমার কপালে আবার সোনা পোকা আসবে, তোমার জন্য পক্ষীরাজ ঘোড়ায় চড়ে রাজপুত্র আসবে গো। রঙ্গনার অদৃষ্ট দেবতা এই দৃশ্য দেখে বোধহয় একটু করুণ হাসলেন। যে ব্যঙ্গকটি অচিরেই সত্য রূপ ধরে দেখা দেয়, যে কামনা সফলতার ছদ্মবেশ পরে আবির্ভূত হয়, তার প্রকৃত মূল্য অদূরদর্শী মানুষ কেমন করে বুঝবে? চাতক ঠাকুরের কথাই বোধহয় সত্যি হবে এবার। কে এই চাতক ঠাকুর? চাতক ঠাকুরের বয়সের হিসেব কেউ জানে না। প্রায় ৬০ বছর আগে চাতক ঠাকুর একদিন
কোথা থেকে বেতস গ্রামে এসে হাজির হয়েছিলেন। তার দুই বগলে দুটি পাথরের মূর্তি, চেহারা একটু খ্যাপাটে গোছের হলেও সাত্ত্বিক প্রকৃতির বলেই মনে হয়। বেতস গ্রামের দেবস্থানে অশ্বত্থ গাছের তলায় যে ধ্বজা গাঁথা ছিল, তারই দুপাশে মূর্তি দুটিকে রেখে তিনি পূজা পাঠ আরম্ভ করলেন। চক্রস্বামী বিষ্ণু এবং শাক্যমুনি বুদ্ধর মূর্তি। তারপর কত বছর কেটে গেছে। কেউ বলে চাতক ঠাকুরের বয়স 80, কেউ বলে আরও বেশি। তাঁর বেনুবংশের মতো শীর্ণ দীর্ঘ আকৃতি, গাত্রবর্ণ শুষ্ক তালপাতার মতো, চুল ও দাঁত বয়সের সঙ্গে সঙ্গে বিলুপ্ত হয়েছে, কিন্তু মুখে এক অনির্বচনীয় প্রশান্ত শ্রী। তিনি আপন ভোলা মানুষ। গ্রামের তিন পুরুষের সকলের সুখ দুঃখের সঙ্গে তিনি নিবিড়ভাবে জড়িয়ে। তবে চাতক ঠাকুর যে সাধারণ মানুষ না, তা শুধু বেতস গ্রাম না, দক্ষিণের আরো পাঁচটা গ্রামের লোকও জানত। মাঝে মাঝে তিনি দেবাদিষ্ট হয়ে অতি আশ্চর্য বস্তু দেখতে পেতেন। একদিন রঙ্গনা যখন ঘাটে জল আনতে যাচ্ছিল, চাতক ঠাকুর তাকে ডাকলেন। রঙ্গনার সামনে দাঁড়িয়ে প্রসন্ন হেসে বললেন, ভোরবেলা উঠে ভাবলাম আজ পর্বদিন, ঠাকুরের পায়ে পদ্ম ফুল দেব। দক্ষিণের বিল থেকে পদ্ম ফুল তুলতে গেলাম, 3 ক্রোশ বই তো নয়, সেখানে জলগাঁয়ের জেলেরা মাছ ধরছে, তারা পদ্ম ফুলের সঙ্গে 4টি মৌরলা মাছ দিল। ভাবলাম নিয়ে যাই, রাঙা মেয়ে খাবে। রঙ্গনার সলজ্জ মুখের দিকে তাকিয়ে মৌরলা মাছের টক রাঁধার সস্নেহ পরামর্শ দিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই আচমকা একটা ব্যাপার ঘটল। রঙ্গনার অজান্তেই একটা সোনা পোকা তার সিঁথিতে এসে বসল। চাতক ঠাকুর স্থির দৃষ্টিতে সেদিকে তাকিয়ে স্বপ্নাবিষ্ট কণ্ঠে বললেন, রাঙা মেয়ে, তোর সিঁথে সিঁদুর কেন রে? সিঁদুর? রঙ্গনা চমকে উঠে মাথায় হাত দিতেই সোনা পোকা উড়ে গেল। উড়ন্ত উজ্জ্বল পতঙ্গটিকে লক্ষ্য করে রঙ্গনা হেসে উঠল। কিন্তু চাতক ঠাকুর ধীরে ধীরে একটি পাথরের বেদির ওপর বসে পড়লেন। তাঁর হাত ও পায়ের স্নায়ু পেশি ক্রমশ কঠিন হয়ে উঠতে লাগল। এমনভাবে শূন্য দৃষ্টিতে চেয়ে রইলেন যেন সুদূর মরীচিকার কোনো দৃশ্য দেখছেন। প্রায় এক দণ্ডকাল হতচেতন হয়ে বসে থাকার পরে তাঁর সংজ্ঞা ফিরল। রঙ্গনা তাঁর হাত ধরে তুলল। চাতক ঠাকুর নদীর জলে মুখ ধুয়ে ফের ওই শিলাবেদির ওপরেই বসলেন। রঙ্গনা হতবিহ্বল হয়ে জিজ্ঞাসা করল, ঠাকুর কি হয়েছিল? একটু চুপ করে থেকে আস্তে আস্তে তিনি বললেন, তোর চুলে সোনা পোকা বসেছিল, আমার মনে হলো যেন সিঁথিতে সিঁদুর ডগমগ করছে। সেই দিকে চেয়ে থাকতে থাকতে সব হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল, নদী ঘাট কিছু রইল না। তার বদলে দেখলাম, কি দেখলেন? দেখলাম যুদ্ধ হচ্ছে, হাজার হাজার লোক অস্ত্র নিয়ে মারামারি কাটাকাটি করছে, আহত মানুষের খাতরানি, হাতি ঘোড়ার ছুটাছুটি, আকাশে ঝাঁকে ঝাঁকে তীর, গম গম শব্দে রণভেরি বাজছে, ভয়ঙ্কর যুদ্ধ। আর আর কি দেখলেন? ক্রমে যুদ্ধ ছত্রভঙ্গ হয়ে গেল, দক্ষিণের দল পালাতে লাগলো, বিজয়ী দল তাদের তাড়া করল, দেখতে দেখতে রণস্থল শূন্য হয়ে গেল,
শুধু মরা মানুষ, হাতি, ঘোড়া পড়ে রইল। চাতক ঠাকুর আকাশের উত্তর পশ্চিম কোণে দৃষ্টিপাত করে উদ্বিগ্ন স্বরে বললেন, আর একটাও অদ্ভুত জিনিস দেখলাম। উত্তর পশ্চিম কোণ থেকে একটা প্রকাণ্ড কালবৈশাখীর কালো মেঘ ছুটে আসছে। কাছে আসতে দেখলাম ওটা মেঘ না, ধুলোর ঝড়। যেন ওই দিকের মরুভূমিতে ঝড় উঠেছে, তাই ধুলো বালি উড়ে আসছে। চোখের নিমেষে সূর্যের আলো নিভে গেল, আকাশ বাতাস ছেয়ে গেল, আর কিছু দেখতে পেলাম না। মনে হয় বড় দুর্দিন আসছে। ওই যে মরুভূমিতে ঝড় উঠেছে, ওই ঝড়ের ঝাপটা আমাদের গায়েও লাগবে, আমাদের ঘরের চালাও উড়ে যাবে। তারপর কিছুক্ষণ নীরব থেকে উদ্বিগ্ন চোখ তুলে রঙ্গনাকে বললেন, কিন্তু রাঙামি, তোর সিঁধে সিঁদুর দেখলাম কেন রে? তোর কি তবে বিয়ের ফুল ফুটেছে? কোথা থেকে বর আসবে? কোন তেপান্তরের মাঠ পেরিয়ে রাজপুত্তুর আসবে? এর মধ্যেই গোপা এসে দাঁড়িয়েছে। চাতক ঠাকুর তাকেও সব বললেন। গোপার উদ্বেগ কাটল না, ব্যাকুল হয়ে সে জিজ্ঞাসা করল, কি করে হবে ঠাকুর? মোড়লদের ভয়ে গায়ের ছেলেরা যে ওর দিকে চোখ তুলে তাকায় না, নইলে আমার রাঙার মতো মেয়ে? চাতক ঠাকুর ভাবতে ভাবতে বললেন, গায়ের কেউ না, এ যে সোনা পোকা, তার সারা গায়ে সোনা জড়ানো, কোথা থেকে রাজপুত্তুর আসছে কে জানে? মহাভারতের গল্পে বনের মধ্যে মুনির আশ্রমে শকুন্তলার জন্য রাজা দুষ্মন্ত এসেছিল, রাঙামিরও তেমনই দুষ্মন্ত আসবে, তুমি ভেব না। এতকাল পরে জঙ্গলের মধ্যে সেই রাজপুত্রের সঙ্গে রঙ্গনার সাক্ষাৎ হল। মানবদেব বললেন, আমি আপাতত গৌড় দেশের রাজা, আমার নাম মানবদেব। রঙ্গনা তার গ্রামের বাইরের অত যুদ্ধের খবর, রাজা রাজড়াদের বদলে যাওয়ার খবর কিছুই রাখে না, তাই মানবদেবকে সে জিজ্ঞাসা করল, কিন্তু গৌড় দেশের রাজার নাম তো শশাঙ্কদেব। রঙ্গনা জানত না 8 মাস হল শশাঙ্কদেব দেহরক্ষা করেছেন। তিনি একাধারে ছিলেন দুর্ধর্ষবীর এবং অসামান্য কূটনীতিবিদ। 30 বছর ধরে পূর্ববঙ্গের রাজাদের সঙ্গে যুদ্ধ করেছেন। প্রতিহিংসাপরায়ণ হর্ষবর্ধনকেও রুখে দিয়েছিলেন তিনি। তাঁর মৃত্যুর পরে মানবদেব সিংহাসনে বসেন। তিনিও দুর্মদ বীর, কিন্তু তাঁর স্বভাব সরল, উন্মুক্ত, ছল চাতুরি বোঝেন না। তাই শশাঙ্কের অনুচর মন্ত্রীরা একে একে তাঁর বিরুদ্ধে মাথা ছাড়া দিল। রাজপুরুষদের মধ্যে ঘরে ঘরে চক্রান্ত চলতে লাগল। এই সুযোগে কামরূপ রাজ ভাস্কর বর্মা গোপনে হর্ষবর্ধনের সঙ্গে সন্ধি করে সসৈন্যে গৌড়ের উত্তর প্রান্ত দিয়ে আক্রমণ করলেন। কজঙ্গলের পাথুরে উপত্যকায় প্রবল যুদ্ধ চলার পরে মানবদেব যখন বুঝলেন যে প্রতিদ্বন্দ্বিতা ও ঈর্ষার বিষ সেনাপতিদের মনেও সঞ্চারিত হয়েছে এবং তাঁর আর জেতার আশা নেই, তখন তিনি রক্তাক্ত দেহে দক্ষিণের দিকে ঘোড়া ছুটিয়ে দিলেন। 2 দিন পর সন্ধ্যার প্রাক্কালে ভগ্ন দেহে খিদে তৃষ্ণায় অস্থির হয়ে মানবদেব বেতস গ্রামে পৌঁছলেন। রঙ্গনার প্রশ্ন শুনে মানব নীরবে রঙ্গনার সুন্দর মুখখানি দেখে
ধীরে ধীরে বললেন, মহারাজ শশাঙ্ক দেব আজ 8 মাস হল দেহ রক্ষা করেছেন, আমি তাঁরই পুত্র। আচ্ছা, তোমার নাম কি? তোমার মতো রূপসী রাজ অন্তঃপুরেও বিরল। তোমার কপালে সিঁদুর দেখছি না, তোমার কি বিয়ে হয়নি? চোখ নামিয়ে মাথা নাড়ল রঙ্গনা। মানবদেব যুদ্ধে পরাজয়ের কথা বললেন। জয়ন্ত নামক অশ্বে চড়ে যুদ্ধক্ষেত্র থেকে ক্ষতবিক্ষত দেহে যে পালিয়ে এসেছেন, যাতে শত্রুর আগেই কর্ণসুবর্ণে পৌঁছে পরবর্তী যুদ্ধের প্রস্তুতি নিতে পারেন, তাও বললেন। তারপর বললেন, তোমাকে যত দেখছি ততই আশ্চর্য লাগছে। এই সুদূর জনপদে তুমি কোথা থেকে এলে আমি জানি না, মনে হয় তোমার হৃদয় তোমার দেহের মতোই কোমল, আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম। আজ রাত্রির জন্য আমাকে তুমি রক্ষা করো। রঙ্গনা সম্মত হল। সূর্যাস্ত হয়ে গেছে কিছুক্ষণ হল, আকাশে শুক্লা নবমীর চাঁদ পলাশ বনে আলো আধারির লুকোচুরি তৈরি করেছে। পলাশ বনে অপেক্ষারত মানবদেবের জন্য পূর্ণ দুগ্ধপাত্র নিয়ে ফিরল রঙ্গনা। দুগ্ধপাত্র নিঃশেষ করে মানব রঙ্গনাকে কৃতজ্ঞতা জানালেন। তারপর তাকে কাছে টেনে গাঢ় স্বরে বললেন, আমার আজ কিছু নেই, আমি পলাতক। দুদিন আগে যদি আমি তোমার দেখা পেতাম তাহলে হয়তো প্রাণ ভরে কৃতজ্ঞতা জানাতে পারতাম। মানব রঙ্গনাকে অনেক কথা বললেন, অনেক প্রশ্ন করলেন। রঙ্গনা সরলভাবে তার উত্তর দিল। অবশেষে মানবদেব বললেন, সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে, তুমি ঘরে যাও, আমি এই গাছতলায় রাত কাটিয়ে দেব। রঙ্গনা মানবদেবকে নিজেদের গ্রামের কুটিরে যাবার কথা বললেও মানবদেব রাজি হলেন না। তখন রঙ্গনা তাকে নিভৃত বেতসকুঞ্জের কথা বলল। মানবদেব সম্মত হলে সে মানবদেবকে পথ দেখিয়ে বেতসকুঞ্জে নিয়ে এল। বাইরে তখন অনিমেষ জ্যোৎস্না। মৌরী নদীর তীরে বেতসকুঞ্জে এসে দীর্ঘশ্বাস ফেলে মানবদেব বললেন, আহা, সত্যি কি সুন্দর তোমাদের জীবন! কেন আমরা নগরে থাকি আর রাজ্যের জন্য কাড়াকাড়ি করি? মানুষের যত অনিষ্টের মূল নাগরিক জীবন। আমার ইচ্ছে করে চিরদিন এই কুঞ্জেই কাটাই। কাটাও না কেন? কর্মফল বুঝলে? কর্মফল ভোগ করতে হবে, উপায় নেই। কিন্তু আমি আবার আসব, তোমাকে আমি ভুলতে পারব না। লজ্জায় রঙ্গনার কথা শুনল না, সে শুধু বলল, তোমার কপাল কেটে গেছে লাগছে না? এসো বেঁধে দি। ও কিছু না, ও কিছু না, তলোয়ারের আঁচড়, ও আপনি সেরে যাবে। তবে তুমি স্নান করে এসো। তুমি চলে যাবে না তো? না। স্নান করে ফিরে এসে মানবদেব চারিদিকে তাকালেন। আকাশে জ্যোৎস্না ভিন ভিন করছে, সুদূর প্রসারিত বেতসবনের শাখাপত্র মৃদু মর্মরধ্বনি করে কাঁপছে। কোথাও আর জনমানবের চিহ্ন নেই, শুধু তিনি আর রঙ্গনা। মানবদেবের মনে হল, ইহ জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে কোন এক অর্ধবাস্তব মায়াপুরীতে উপনীত হয়েছেন তিনি। রঙ্গনা মানবদেবকে বলল, সে রাত্রে মানবের জন্য আহার্য নিয়ে আসবে। এরপর গ্রামে ফিরে রঙ্গনা গোপাকে সমস্ত কথা বলার পরে গোপা কিছুক্ষণ বিভ্রান্ত হয়ে রইল। তারপর সমস্ত সংশয় ঝেড়ে ফেলে ঘরের কোণ থেকে একটি বেতের তৈরি বাক্স বের করল।
তার মধ্যে ছিল তুচ্ছ সোলার টুকরো দিয়ে গাঁথা দুটি মালা। গোপার যৌবনের এক রাত্রের স্মৃতি। কিন্তু আর সময় নেই, স্মৃতির মালা গলায় পরে কাঁদার সময় নেই। রঙ্গনার জীবনে যে শুভ লগ্ন এসেছে তা ভ্রষ্ট না হয়ে যায়। রাজপুত্র চলে গেলে আর ফিরে আসবে না। একটি পাত্রে দুপুরে রান্না করা মৌরলা মাছ এবং তপ্ত ভাতের ওপর ঘি ছড়িয়ে রঙ্গনার হাতে দিয়ে তার মণিবন্ধে সোলার মালা দুটি জড়িয়ে দিল। বিচিত্র এ অভিসার যাত্রা। কাব্যে পুরাণে এমন অভিসারের কথা লেখে না, কিন্তু এটাই হয়তো সত্যকার অভিসার। বেতসকুঞ্জের ভেতর মানব সহসা রঙ্গনার দুই কাঁধের উপর হাত রেখে নত হয়ে তার চোখের দিকে চেয়ে বললেন, রঙ্গনা, তুমি তুমি আমার বউ হবে? চোখ বন্ধ করে রঙ্গনা নিস্পন্দ হয়ে রইল। শৃঙ্গারের প্লাবনে তার সম্বিত ডুবে গেল। মানব তার অধরে চুম্বন করলেন। আতপ্তাপিতা ধরণী যেমন ঊর্ধ্বমুখী হয়ে বৃষ্টির চুম্বন গ্রহণ করে, তেমন ভাবে রঙ্গনা মানবের চুম্বন গ্রহণ করল। রঙ্গনার মনে পড়ে গেল মায়ের শিখিয়ে দেওয়া কথা। সে বলল, তোমার তো আরো বউ আছে। মানব গম্ভীর চোখে তার দিকে তাকিয়ে বললেন, আছে, কিন্তু তারা আমার রানী, মনের মানুষ নয়। তবে কে তোমার মনের মানুষ? তুমি। তোমাকে তো এতদিন খুঁজেছি, আমি পাইনি। আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে? না, এখন আমি তোমায় কোথায় নিয়ে যাব? কিন্তু যদি রাজ্য রক্ষা করতে পারি তাহলে ফিরে এসে তোমায় নিয়ে যাব, আমি শপথ করছি। তার রাজপুত্র তৃষিত চোখে তার দিকে তাকিয়ে আছে। ব্যাকুল অনুরাগে রঙ্গনার নিঃশ্বাস দ্রুত বইল। সে কাঁপা কাঁপা হাতে মানবের গলায় একটি সোলার মালা পরিয়ে দিল। অপর মালাটি মানব তার গলায় পরিয়ে দিলেন। দুজনে দুজনের মুখে অন্ন দিল, চুম্বন দিল। রাত্রি নিবিড় হল, চাঁদ অস্ত গেল। ভোরে ঘুম ভেঙে উঠে মানবদেব যাওয়ার জন্য প্রস্তুত হলেন। তার অশ্বজয়ন্ত ফিরে এসেছে। মানব বললেন, তবে যাই রাঙাবো, যেদিন শত্রুকে রাজ্য থেকে দূর করব সেদিন তোমাকে নিতে আসবো। যদি রাজ্য যায় আর বেঁচে থাকি তাহলেও তোমার কাছে ফিরে আসবো, আমি শপথ করছি। রঙ্গনাকে নিজের বাহু থেকে সোনার অঙ্গদ খুলে দিলেন মানবদেব। বললেন, এ নাও, এটা রাখো, এটিকে দেখো, আমার কথা মনে পড়বে তোমার। মানবদেব চলে যাওয়ার পরের দিন দুপুর এক প্রহরে 20-25 জন পদাতিক সৈন্য ঢাল সড়কি নিয়ে হুম হুম করে গ্রামে ঢুকে পড়ল। তারা জানতে চাইল যে রাজা বা কোনো রাজপুরুষ গ্রামে লুকিয়ে আছে কিনা। গ্রামবাসীরা বলল, না, কেউই লুকিয়ে নেই। সৈন্যদের গ্রাম লুটপাটের ইচ্ছে থাকলেও গ্রামের পুরুষদের চেহারা দেখে তারা ক্ষান্ত দিল। সংখ্যায় বেশি না হওয়ায় কোনো উপদ্রব না করে আগ চিবোতে চিবোতে তারা চলে গেল। মধ্যাহ্নে গোপা দেবস্থানে চাতক ঠাকুরের কাছে গিয়ে গতরাত্রে সব কথা বলল। ঠাকুর দীর্ঘকাল চিন্তা করে বললেন, এই কথা চেপিয়ে রাখা চলে না, গাঁয়ের সকলকে জানিয়ে দেওয়াই ভালো।
আমি যা দেখেছিলাম তা মিথ্যে নয়, কিন্তু ভেবেছিলাম একরকম আর হলো আরেক রকম। হয়তো ভালোই হবে, রাঙা রাজপুত্র ফিরে আসবে। কিন্তু কিন্তু কি ঠাকুর? আমার মন বলছে বড় দুঃসময় আসছে। শুধু তোমার আমার নয়, আমরা তো খড়কুটো, সারা দেশের দুঃসময়। ঝড় উঠেছে, রাজার সিংহাসন ভেঙে পড়বে, মন্দিরের চূড়া খসে পড়বে, সব উলট পালট হয়ে যাবে। দিন দুঃখীদের কি হবে ঠাকুর? যদি কেউ রক্ষা পায় দিন দুঃখীরাই পাবে। যখন কালবৈশাখী আসে তখন তাল গাছ শাল গাছ ভেঙে পড়ে, কিন্তু বিতসলতার মতো যারা নুয়ে পড়ে তারা বেঁচে যায়। সন্ধ্যার প্রাক্কালে মহাত্তর মশাইয়ের কুটির মণ্ডপে সভা বসল। চাতক ঠাকুর জানালেন রাঙার সঙ্গে মানবদেবের বিয়ের কথা। শান্ত স্বরে একটি মিথ্যে বললেন, আমি ওদের বিয়ে দিয়েছি। সেই রাত্রে দেবস্থানে ফেরার পথে চুপি চুপি তিনি গোপাকে বলে গেলেন, গোপাবু, রাঙার সিঁথিতে সিঁদুর দিও, আর কেউ জিজ্ঞেস করলে বলো আমি ওদের বিয়ে দিয়েছি। রঙ্গনা সিঁথিতে সিঁদুর পড়ল, যেন সোনার কমলে রক্তচন্দনের ছিটে। রঙ্গনাকে কেন্দ্র করে সারা গ্রামে উত্তেজনার ঝড় বয়ে গেল, কিন্তু রঙ্গনার কোনো দিকে লক্ষ্য নেই। তার সূক্ষ্ম মন যেন গ্রামের পরিবেশ ছেড়ে বহু দূরে চলে গেছে, শুধু তার জড় দেহটাই পেছনে পড়ে আছে। দিন যায়, রাত কাটে, রঙ্গনার দেহের ভেতরে নতুন জীবনের প্রাণ স্পন্দন, কিন্তু মানব দেব ফিরে আসেন না। খবর আসে কর্ণসুবর্ণে নাকি ভীষণ মারামারি কাটাকাটি চলছে, রক্তের স্রোত বয়ে যাচ্ছে। কোনেক ভাস্কর বর্মা গৌড়দেশ গ্রাস করেছে, মানবদেবের কথা কেউ জানে না। গোপা একদিন বিকেলে গ্রামের বাইরে মাঠের দিকে গেছিল, সেখানে এক বেদেনের সঙ্গে তার সাক্ষাৎ হয়। বেদেরা সাপের খেলা দেখায়, সাপের বিষ শেকড় বাকড় বিক্রি করে আর গুপ্তচরের কাজও করে। বেদেনির সঙ্গে কথা বলার পরেই গোপা কুটিরে ফিরে এলো। তার মুখ কৃষ্ণবর্ণ, হাত পা কাঁপছে, রাত্রে তার মরণান্তক জ্বর এলো। সেই জ্বর আর সারল না, কিন্তু কোন গোপন সংবাদ পেয়ে তার এমন অবস্থা তা কাউকে জানাল না গোপা। গোপার মৃত্যুর কিছুদিন পরে এক সন্ধ্যায় আকাশের দক্ষিণ কোণ ঘন কালো মেঘে ভরে গেল, দশ দিক ধাঁধিয়ে নীল বিদ্যুৎ ঝলসে উঠল, বিকট বজ্রনাদে আকাশ যেন ফেটে পড়ল। তার দুই দণ্ডের মধ্যে রঙ্গনা একটি পুত্র সন্তান প্রসব করল। চাতক ঠাকুর বললেন, ভালো ভালো, রাজার ছেলে বজ্রের ভেরি বাজে এসেছে, ওর নাম রাখলাম বজ্র। শশাঙ্ক দেবের পৌত্র, মানব দেবের পুত্র বজ্রদেব। সদ্যজাত শিশুর অদৃষ্ট দেবতা যেন জন্মকালেই তার ললাটে ভবিতব্যের তিলক পরিয়ে দিলেন।
বজ্র কি কখনো গৌড়ের সিংহাসনে বসতে পারবে? তার পিতার পরিচয় জেনে তাকে খুঁজে বার করতে পারবে? বজ্র, আজ তোমার 20 বছর বয়স হলো। তাহলে 20 বছর বয়স হয়েছে, এবার মাকে জিজ্ঞেস করতে পারি? তা পারো, তবে জেনে কোনো লাভ নেই বজ্র, আমার কথা শোনো। বজ্র কোনো তর্ক করল না, শান্তভাবে উঠে দাঁড়িয়ে শুধু বলল, না আমি জানতে চাই। ঝড় বৃষ্টির পরোয়া না করেই বজ্র ছুটে চলল ঘরের দিকে, মায়ের কাছ থেকে জানবে তার পিতৃ পরিচয়। কে সে? সানডে সাসপেন্সে আজ শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস গৌড় মল্লার। গৌড় মল্লার উপন্যাসটি শুরু করার অল্পদিন পর শরদিন্দুবাবু লিখছেন, ভাবিয়াছিলাম কালের মন্দিরের পর বড় আর কিছু লিখিব না, কিন্তু নিহার রঞ্জনের বাঙালির ইতিহাস পড়িয়া আবার মাথায় একটি উপন্যাস আসিয়াছে। নিহার রঞ্জনের বইখানি পড়িয়া যে অপূর্ব উপাদান পাইয়াছি তাহাই অবলম্বন করিয়া লিখিতে আরম্ভ করিয়াছি। বজ্রের প্রকৃতি যে গ্রামের অন্যান্য সাধারণ শিশুদের চেয়ে আলাদা তা জন্মের পর থেকেই বোঝা যাচ্ছিল। সে বেশি কাঁদে না, প্রয়োজনের অতিরিক্ত কথা বলে না, সে চঞ্চল নয়, অকারণ ছোটাছুটি করে না, সে মেধাবী। তার মন সব বিষয়ে সজাগ ও সচেতন, দেহ ও মনের দিক দিয়ে সমবয়স্কদের থেকে অনেকটাই এগিয়ে সে। চাতক ঠাকুর তাকে মুখে মুখে অঙ্ক শেখালেন, তাকে মৌরী নদীতে ছিপ দিয়ে মাছ ধরা শেখালেন, প্রতিদিন সন্ধ্যের সময় মাছ ধরে হাসি মুখে মায়ের কাছে গিয়ে সে দাঁড়াত। কোনোদিন পুঁটি খয়রা, কোনোদিন শোলের পোনা বা মৌরলা। একদিন সে মৌরীর তীরে খেলা করতে করতে জলে পড়ে গিয়েছিল, তারপর নিজেই হাত পা ছুঁড়ে তীরে পৌঁছয়, ফলে অচিরেই সে সাঁতারে পারদর্শী হয়ে উঠল। একদিন এক ভিল যুবকের সঙ্গে তার দেখা হল। ভিল যুবকটি মাঝে মাঝে গ্রামে আসত, হরিণ বা ময়ূরের মাংসের বিনিময়ে গুড় ও চাল সংগ্রহ করে নিয়ে যেত। তার পেছনে পেছনে বনের মধ্যে গিয়ে বজ্র তীর ধনুক চালনা দেখল, তারপর জিজ্ঞেস করল, আমাকে শেখাবে? হ্যাঁ শেখাতে পারি, কিন্তু তুমি আমায় কি শেখাবে? আমি তোমাকে বড়শি দিয়ে মাছ ধরতে শেখাবো। ভিল যুবক খুশি হয়ে চলে গেল। প্রায় এক মাস পরে বজ্রের জন্য নতুন তীর ধনুক তৈরি করে আনল। কি করে হাতে ধরে তীর ছুঁড়তে হয়, কিভাবে তীরের পেছনে পুঙ্খ লাগিয়ে তীরের গতি সোজা করতে হয়, সবই তাকে যত্ন করে শিখিয়ে দিল। আর বজ্র তাকে শেখালো বড়শি দিয়ে নদীর মাছ ধরার কৌশল। বজ্রের অব্যর্থ লক্ষ্যভেদ দেখে ভিল যুবকটি প্রশংসা করত, তাকে আরো নতুন নতুন কৌশল শেখাত। অস্ত্র শিক্ষায় ও বিদ্যাশিক্ষায় বজ্র বিশেষ পারদর্শী হয়ে উঠল। কিন্তু তার মনে বিষাদের এক ঘন ছায়া সর্বদা লেগে থাকে। দুষ্ট বালকেরা তাকে রাজপুত্তর রাজপুত্তর বলে ব্যঙ্গ করে, তাকে দূরে দূরে ঠেলে রাখে। অভিমান ভরে সে চাতক ঠাকুরকে জিজ্ঞেস করেছিল, ওরা আমাকে রাজপুত্তর বলে কেন? তুমি রাজার ছেলে তাই? চাতক ঠাকুর সস্নেহে বজ্রের কাঁধে হাত রেখে বললেন, তুমি এখন ছেলে মানুষ, পিতৃ পরিচয় জানতে চেয়েও না। তোমার যখন 20 বছর বয়স হবে তখন তোমাকে তোমার মা সব বলবেন। গৌড়ের রাজা শশাঙ্কদেবের মৃত্যুর পরে গৌড় দেশ কেমন শ্রীহীন হয়ে পড়ল। সিংহাসনের জন্য
রাজন্যবর্গের কাড়াকাড়ি আর ষড়যন্ত্রের কূট জাল রচিত হল। সমুদ্র বাণিজ্যের অবনতিতে গৌড়দেশের ওপর নিকষ মেঘ জমা হয়েছিল। বেতোষ গ্রামের আকাশেও সেদিন দুর্যোগের মেঘ। সন্ধ্যেবেলা চতুর্দিক আচ্ছন্ন করে ঘন ঘটার আবির্ভাব হল। প্রবল বজ্রপাত এবং বিদ্যুতের রুদ্র তাণ্ডবে ধরিত্রী কম্পমান। বজ্র তখন চাতক ঠাকুরের সঙ্গে দেবস্থানে বসেছিল। চাতক ঠাকুরের জন্য হরিণ চর্ম দ্বারা নির্মিত আসন নিয়ে এসেছিল বজ্র। অবিরাম ঝঞ্ঝার মধ্যে হঠাৎ চাতক ঠাকুর তার দিকে তাকালেন। বজ্র, আজ তুমি 19 বছর পূর্ণ করে 20 বছর বয়সে পড়লে। বজ্র ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে মায়ের কাছে ছুটে গেল বাবার পরিচয় জানতে। আচ্ছা, আমার পিতা কোথায়? বজ্রর মা রঙ্গনা বজ্রকে জানালো তার জন্মকাহিনী। বজ্র জানল সে রাজা মানবদেবের পুত্র, মহারাজা শশাঙ্ক দেবের নাতি। রঙ্গনার চোখে জল। ধীরে ধীরে বজ্রের হাতে মানবদেবের দেওয়া সোনার অঙ্গদটি পরিয়ে দিল রঙ্গনা। বজ্র প্রতিজ্ঞা করল তার পিতা তথা গৌড়ের রাজা মানবদেবের সন্ধান জানতে গৌড়ের রাজধানী কর্ণসুবর্ণে যাবে সে। রঙ্গনার সন্ত্রস্ত মন পুত্রের এই অনিশ্চিত যাত্রায় কেঁদে উঠল, কিন্তু বজ্র দৃঢ় প্রতিজ্ঞ। মাকে সান্ত্বনা দিয়ে বলল, কেঁদো না মা, পিতার সন্ধান না পেলে আবার তোমার কাছে ফিরে আসব। রঙ্গনা আর চাতক ঠাকুর সজল নয়নে মৌরী নদীর তীর পর্যন্ত বজ্রকে এগিয়ে দিলেন। নদীর তীর ধরে দক্ষিণ মুখে চলতে শুরু করল বজ্র। তার মাথায় বাঁধা উত্তরীয়, কাঁধে বংশদণ্ড, যার প্রান্তে বাঁধা খাবারের পুটুলি, বাহুতে পিতার অভিজ্ঞান সোনার অঙ্গদ। রঙ্গনা আর চাতক ঠাকুরের বিষাদের ছোঁয়া বজ্রের মনেও লেগেছে, কিন্তু তার মন আরও একজনকে খুঁজে চলেছে। সে কি আসবে না আর একটি বার? বেতোষ বন পেছনে ফেলে গ্রামের সীমান্তে পৌঁছল বজ্র। পিছু ফিরে একবার গ্রামের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ভাবল, কোথায় গেল তার কুচবরণ কন্যা? অভিমান করে দূরে সরে গেল। তখনই ডাক শুনল, মধুমতন। বজ্রের বাল্যকালের প্রেম কাহিনী বেতোষ গ্রামের সকলেই জানে। বেতোষ গ্রামে মধু বলে এক দুষ্টু বালক ছিল। সে বজ্রকে রাজপুত্তুর বলে ব্যঙ্গ করত, আর তার উৎপীড়নের পাত্রী ছিল তার দূর সম্পর্কের এক বোন, তার নাম গুঞ্জা। গুঞ্জার বয়স 7 বছর। শৈশবেই সে পিতামাতাকে হারিয়ে অনাথ হয়েছিল। মধু ক্রুদ্ধ হলে তাকে মারত, টেনে চুল ছিঁড়ে দিত। গুঞ্জা নীরবে সব সহ্য করত। একদিন ক্রুদ্ধ মধু গুঞ্জাকে প্রচণ্ড প্রহার করে নদীর জলে ফেলে দিল। আহত ক্ষতবিক্ষত গুঞ্জাকে নদী থেকে উদ্ধার করে মধুর বিরুদ্ধে রুখে দাঁড়ালো বজ্র। সেদিন মধুর মুখে রাজপুত্তুর রাজপুত্তুর ব্যঙ্গ শুনে প্রচণ্ড রেগে গিয়ে মধুর গালে বজ্র সম একটা চড় মারল বজ্র। তারপর ক্রুদ্ধ হস্তির মতো তারা একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ল। চাতক ঠাকুর মারামারি থামিয়ে ক্রন্দনরতা গুঞ্জাকে শুশ্রূষা করলেন। তারপর হেসে বজ্রের নাম দিলেন মধুমথন। বজ্র গুঞ্জাকে মায়ের কাছে নিয়ে গেল। রঙ্গনার আদর যত্নে ও ভালোবাসায় গুঞ্জার স্ত্রী দিনে দিনে পরিস্ফুট হয়ে উঠল। তার ভাঙা হাত জোড়া লাগল, চোখের শঙ্কাকাতর দৃষ্টি দূর হল। বজ্র আর গুঞ্জা বড় হল, তাদের প্রেম আরো গভীর হল। বজ্র একদিন কুটিরে বসে ধনুকে ছিলা পরাচ্ছিল, তখন গুঞ্জা তাকে জড়িয়ে ধরে ডাকল, মধুমথন। আমি তোমাকে মধুমথন বলেই ডাকবো। আমিও তোমাকে অন্য নামে ডাকবো, কুচবরণ কন্যা।
বেতস গ্রামের সীমান্তে গুঞ্জা সজল নয়নে বিদায়ের রত বজ্রের সামনে দাঁড়াল। তারপর দুহাত দিয়ে বজ্রের গলা জড়িয়ে দুরন্ত আবেগে তাকে চুম্বনে চুম্বনে ভরিয়ে দিল। তারপর জিজ্ঞেস করল, তুমি কবে ফিরে আসবে? আমাকে তোমার মনে থাকবে? হ্যাঁ কুজবরণ কন্যা, মনে থাকবে। শপথ করো, তুমি আমার। শপথ করছি, আমি তোমার। হাঁটতে হাঁটতে বজ্র যখন বনের প্রান্তে গিয়ে পৌঁছল, তখন দুপুর পেরিয়ে গেছে। পথশ্রমে ক্লান্ত বজ্রকে এই দুর্গম বন পেরোতে হবে। বন আনুমানিক 10 ক্রোশ গভীর। হিংস্র ভালুক ও বিষাক্ত সাপের বাস। রাতের বেলা এই বন পেরোনো অসম্ভব। তার মনে অনিশ্চয়ের ছায়া। পিতার পরিচয় জানতে সুদূর কর্ণসুবর্ণে গিয়ে যদি ব্যর্থ হয় সে, মৌরী নদীর জলে হাত মুখ ধুয়ে এসে বজ্র খেয়াল করল পাথরের আড়ালে একজন অন্ধ মানুষ বসে আছে। তার কঙ্কাল সার দীর্ঘ দেহ, গাত্রবর্ণ পুড়ে তামাটে হয়ে গেছে, মাথায় মুখে জটাগ্রন্থিযুক্ত রুক্ষ কেশ, পরনে জীর্ণ কৌপিন। বজ্র জিজ্ঞেস করল, তুমি অন্ধ মানুষ, এখানে কি করে এলে আর কোথায় যাবে? আমার দৃষ্টি নেই, কখন কোথায় যাই আমি বুঝতে পারি না। আমি কর্ণ সুবর্ণে যাচ্ছি, তুমি যাবে আমার সঙ্গে? অন্ধ ব্যক্তি কিছুক্ষণ স্থির থেকে বলল, না না, কাছাকাছি কোনো লোকালয় আছে? হ্যাঁ, উত্তরে 4-5 ক্রোশ দূরে একটি গ্রাম আছে, বেতস গ্রাম। নিজের পুটুলি খুলে অন্ধ ব্যক্তির সঙ্গে খাবার ভাগ করে খাচ্ছিল বজ্র। বজ্রের মুখে বেতস গ্রামের নাম শুনে সহসা অন্ধ ব্যক্তির চর্বণ ক্রিয়া বন্ধ হল, তার দেহ সহসা কম্পিত হল। চাপা উত্তেজনায় জিজ্ঞেস করল, কি কি নাম বললে? বেতস গ্রাম। খাওয়া শেষ করে বজ্র এবং অন্ধ ব্যক্তি একে অপরের বিপরীত দিকে রওনা দিল। কেউ কাউকে চিনল না। বজ্র বনের মধ্যে দিয়ে চলতে চলতেই সূর্যাস্ত হল। দিকভ্রম হল বজ্রর, দক্ষিণ যাচ্ছি নাকি পশ্চিমে তা ঠাহুর করতে পারল না। জীবজন্তুর চলাফেরার শব্দ কানে আসতে সতর্ক হয়ে পথ চলতে লাগল বজ্র। তখনই একটি কুকুরের ডাক কানে আসতে এগিয়ে গিয়ে দেখল গাছের ডাল থেকে ঝুলন্ত একটি মৌচাকের নিচে এক শীর্ণকায় সবর পুরুষ শুয়ে আছে। মৌচাক থেকে চুঁইয়ে চুঁইয়ে তার মুখে মধুর ফোঁটা পড়ছে। কুকুরটি যুবকটিকে ডেকেই চলেছে, কিন্তু তার হুঁশ নেই। এই দৃশ্য দেখে বজ্র উচ্চস্বরে হেসে উঠল। বজ্রর হাসি শুনে সবর পুরুষটি উঠে বসে বলল, আমার নাম কচ্ছু, এ আমারই পোষা কুকুর। আমি বনের মধ্যে পথ হারিয়ে ফেলেছি, তুমি আজ রাতে তোমার ঘরে আমাকে আশ্রয় দেবে? সবর পুরুষ যতই নেশা করে থাকুক, আতিথেয়তা তার সহজাত ধর্ম। সরল চিত্তে গদগদ স্বরে সে এগিয়ে এসে বজ্রর হাত ধরে বলল, চলো, আমার ঘরে বত্তি আর মিত্তি আছে, তারা তোমাকে হরিণের মাংস খাওয়াবে, চলো ভাই। আধ ঘন্টা পথ চলার পরে একটি ময়ূর দেখতে পেল কচ্ছু, কিন্তু নেশার প্রভাবে ধনুকে লক্ষ্য স্থির করতে না পারায় বজ্র তার হাত থেকে তীর ধনুক নিয়ে ময়ূরটিকে শরবিদ্ধ করল। বজ্রের তীর চালনার দক্ষতায় মুগ্ধ হল কচ্ছু, কিন্তু তখনই ঘটল এক বিপর্যয়। ময়ূরটির কাছে যেতেই বিষধর সাপ দংশন করল তাকে। মৃত প্রায় কচ্ছুকে কাঁধে করে তার বাড়ির দিকে দৌড় লাগালো বজ্র।
পথ দেখিয়ে নিয়ে চলল কচ্ছুর পোষা কুকুর। কচ্ছুর দুই স্ত্রী বত্তি আর মিত্তি লতা পাতা আর শেকড়ের রস লেপে দিল কচ্ছুর পায়ের ক্ষতে। ভোরবেলা সুস্থ হয়ে বজ্রর হাত ধরে কচ্ছু বলল, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ ভাই, তুমি আজকের দিনটা আমাদের সঙ্গে থেকে যাও। আমাদের সেবা না নিয়ে যদি চলে যাও তাহলে আমাদের অমঙ্গল হবে। বত্তি আর মিত্তি শিকার করে এনে মাংস রাঁধল। তারপর সবাই মিলে একসঙ্গে বসে তৃপ্তি করে আহার করল। বজ্র অবাক হয়ে দেখছিল তাদের অনাড়ম্বর সরল জীবন আর প্রাণ প্রাচুর্যে ভরা আন্তরিক আচরণ। ঈর্ষা নেই, স্বার্থপরতা নেই, ক্ষুদ্রতা নেই, শুধু অফুরন্ত নিবিড় ভালোবাসা। ভোরবেলা বনের কুটির থেকে বিদায় নিয়ে কর্ণসুবর্ণর দিকে রওনা হওয়ার সময় লতা দিয়ে বাঁধা একটি পাতার মোড়কে খাবার দিল বত্তি আর মিত্তি। বনের প্রান্তে এসে কর্ণসুবর্ণে যাওয়ার পথ দেখিয়ে দিয়ে কচ্ছু বলল, আমরা বনের মানুষ, তুমি লোকালয়ের, আমরা তোমাকে ভুলব না ভাই। কোনোদিন যদি দরকার হয় মনে রেখো এই জঙ্গলে তোমার তিনজন বন্ধু আছে, সাবধানে যেও ভাই। আবার দীর্ঘ পথ হাঁটা। অনেকক্ষণ ভাগীরথীর তীর ধরে দক্ষিণে চলার পর রাজপথ দেখা গেল। আকাশে প্রখর রোদ, কিন্তু ভাগীরথীর জলস্পর্শী শীতল বাতাস ধীরে ধীরে বয়ে পথিকের সব ক্লেশ মুছে দিচ্ছে। গঙ্গার স্রোতে দূরে দূরে ছোট ডিঙি ভাসছে, কখনো বড় নৌকা পাল তুলে মরাল গমনে চলেছে। রাজপথে দু একটি সৈনিক বেশধারী অশ্বারোহী চলেছে। লোকজন খুব বেশি নেই। গঙ্গায় স্নান করার জন্য খাবারের পুটুলি তীরস্থ অশ্বত্থ গাছের নিচে রেখে ঘাটে নামতেই এক অদ্ভুত লোককে দেখতে পেল বজ্র। তার পরনে কৌপিন, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, গামছার মতো একটি উজ্জ্বল লাল বস্ত্রখণ্ড নাড়িয়ে কাকে যেন কি ইঙ্গিত করছে। বজ্র তাকে যাযাবর ভিক্ষু ভেবে এড়িয়ে গেলেও লোকটি অনেকক্ষণ তাকে সন্দেহের দৃষ্টিতে নিরীক্ষণ করে বলল, তুমি অনেক দূর থেকে আসছো মনে হচ্ছে, কোথায় যাবে? কর্ণসুবর্ণে। আগে কখনো গেছো সেখানে? কি কাজে যাবে? নাছোড় লোকটি ফের জিজ্ঞেস করল, হাতে ওটা কি সোনা রঙ্গদ? না, সোনা কোথায় পাবো, এ এ পিতলের। বজ্র জল থেকে উঠে অশ্বত্থ গাছের নিচে বসে আহার করতে করতে ভাবতে লাগল, লোকটি কে? লোকটি ইশারায় একটা ডিঙি নৌকোয় চড়ে আট দশ জন লোক ঘাটে এলো। জয়নাগ, 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 জয়নাগ। বজ্রর অস্বস্তি আরো বাড়ল। এরা কারা? লোকগুলি নিজেদের মধ্যে কি এক গোপন জল্পনা করে রাজপথ পেরিয়ে ওপারের জঙ্গলের ভেতরে অদৃশ্য হয়ে গেল। কিন্তু সেই কৌতূহলী লোকটি গেল না। বজ্রের মনের কথা আঁচ করে নিজেই বলল, তুমি বোধহয় জানো না আমরা কি। আমরা নাগ সম্প্রদায়ের পরিব্রাজক, দেশে দেশে ঘুরে বেড়াই। তুমি যাদের দেখলে তারা সবাই পুন্ড্র দেশে তীর্থে গেছিল। তবে তোমার যেমন চেহারা নিশ্চয়ই রাজার সৈন্যদলে চাকরি পাবে। রাজার নাম কি? সে কি, তুমি রাজার নাম জানো না? অবশ্য আমিও জানি না, আমরা নাগপন্থী বৈরাগী, রাজা রাজারার খবর রাখি না। বজ্র বুঝল লোকটি ভণ্ড বৈরাগী। পরিব্রাজকের ভেক ধরে তার দলবল গুপ্ত অভিসন্ধিতে মত্ত। বজ্রর মন বিষাদে আচ্ছন্ন হল। গ্রাম আর বনের সরলতা এই নগরে নেই। নাগরিক পরিবেশে জনসমুদ্রের কুটিলতায় বজ্র বিরক্ত হয়ে উঠছে। তার মা, চাতক ঠাকুর, গুঞ্জা, কচ্ছু, বত্তি, মিত্তি সকলে কত সরল, অথচ এই সুবিশাল রাজধানীর জটিলতা বজ্রের মনকেও জটিল করে তুলছে। এসব ভাবতে ভাবতে কর্ণসুবর্ণের নগর সীমান্তের সংঘারামে এসে পৌঁছল বজ্র।
এই বিশাল সংঘারাম রাঙামাটির মঠ নামে পরিচিত। 500 ভিক্ষু এখানে বাস করেন। নগরের মানুষ এখানে পুজো দিতে আসে, তবু মঠের পরিবেশ কেমন শান্ত, শব্দহীন। প্রশস্ত তোরণদ্বারের পাশে বিশাল দুটি দীপস্তম্ভের সামনে দাঁড়িয়ে বজ্রর মন প্রশান্তিতে ভরে গেল। দ্বাররক্ষী দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছিল। বজ্রের উপস্থিতিতে চকিতে জেগে উঠে বলল, কে হে তুমি বাপু, অসময় কাঁচা ঘুম ভাঙালে কেন? রক্ষীটির মুখে ধূর্ততা মাখানো, কি এক কূট কৌশলের আঁকি বুকি তাতে। বজ্র তাকে জিজ্ঞেস করল, আমি পথিক, কর্ণ সুবর্ণে যাব, কাছাকাছি কোথায় পান্তশালা আছে বলতে পারো? নতুন লোক হলে এত রাতে পান্তশালা খুঁজে পাবে না, এই তো মঠ, ঢুকে পড়ো, আহারার আশ্রয় দুই পাবে। জয়নাগ। আচ্ছা, জয়নাগ কি? ও একটা মন্তর। বজ্রের মনে প্রশ্নের ঝড়। এই লোকটির মতো এই রক্ষীটিও বলছে জয়নাগ, এত চাতুরীপূর্ণ কপটতা কেন, এমন অদ্ভুত আচরণ কেন? জয়নাগ কি, কার কাছে সদুত্তর পাবে? কর্ণসুবর্ণ নগরীকে প্রকৃতি যেন পরীক্ষা দিয়ে সুরক্ষা দিচ্ছে। একদিকে ভাগীরথী আর অন্যদিকে ময়ূরাক্ষী ময়ূরীর সম্মিলিত ধারা, ত্রিভুজাকৃতি। উত্তরের দিকে প্রশস্ত, দক্ষিণে সংকীর্ণ। তবে এই ত্রিকোণ নগরীতে প্রায় লক্ষাধিক মানুষ বাস করে। উত্তর দিকের বিশাল প্রাকারের ধারেও অনেক মানুষের বাস। কর্ণসুবর্ণের পথগুলি ঋজু, গলিগুঁজি তেমন নেই। পথের দুধারে দোতলা তিনতলা বাড়ি, তাদের মাথায় ধাতব কলস। পথে পথে বহু দেবদেবীর মন্দির, বৌদ্ধ চৈত্য মঠ। নগরের সবচেয়ে বড় রাজপথ গঙ্গার ধার দিয়ে প্রসারিত হয়েছে, তাতে অসংখ্য ছোট বড় ঘাট, বন্দর। এই পথ যেখানে শেষ হয়েছে, তার পরেই রাজ অট্টালিকা। শশাঙ্কদেবের নির্মিত সেই দুর্গের ছায়ায় নগর গড়ে উঠেছে। বজ্র যখন কর্ণসুবর্ণ নগরীতে প্রবেশ করল, সূর্যের আলোয় নগর তখন ঝলমল করছে, নাগরিকেরা কর্মব্যস্ত, দেব দেউলে কাঁসর ঘণ্টা বাজছে। পথচারী পুরুষদের মাথায় উষ্ণিস নেই, তাদের তৈলসিক্ত কেশ কাঁধ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। বজ্রের মুখ শান্ত, এই প্রথম সে নগর দেখছে। গ্রামে থাকতে সে অনেক কল্পনা করেছে নগর কিরকম। আজ সে রাজধানী কর্ণসুবর্ণে দাঁড়িয়ে, তার পিতৃপিতামহের লীলাভূমি। কিন্তু কি এক আশ্চর্য উপায়ে কর্ণসুবর্ণ নগর দেখার উত্তেজনাতেও নিজেকে শান্ত রেখেছে বজ্র। একদিকে পিতৃপিতামহের মাটির প্রতি দুর্নিবার টান, অন্যদিকে অন্তরের বিপরীতমুখী মনোভাব তাকে যেন সর্বদা সাবধান করছে। বুদবুদ দেখে ভুলো না, বুদবুদ ফাটলে সকলই শূন্য, কিচ্ছু নেই, সতর্ক হও। বিশেষত গতকাল রাতে রক্তমৃত্তিকা মহাবিহারে আচার্য শীলভদ্রের সঙ্গে সাক্ষাতের পরেই বজ্রের মনের এমন রূপান্তর। জয়নাগের রহস্য জানার পরেই সতর্ক সে। গতরাতে মহাবিহারে যা যা ঘটেছিল মনে পড়ল বজ্রর। মহাবিহারে প্রবেশের পরে বজ্র দেখেছিল ভিতরে সারি সারি প্রকোষ্ঠ, সেখানে ভিক্ষুরা থাকেন। ঘুরতে ঘুরতে মহাবিহারের মাঝখানে গিয়ে আলাপরত দুজন বৃদ্ধের দেখা পেয়েছিল সে। একজন স্থূল, খর্বকায়, মুখমণ্ডলে প্রসন্নতার সঙ্গে পদাভিমানের গাম্ভীর্য। অন্য বৃদ্ধটির দেহ ক্ষীণ, মাথা ঈষৎ ঝুঁকে পড়েছে সামনের দিকে। এর মুখে কোনো অহং নেই, কিন্তু অপর বৃদ্ধটির সসম্মান অভিব্যক্তিতে বজ্র বুঝতে পেরেছিল ইনি কোনো সামান্য ব্যক্তি নন। ভারী চেহারার বৃদ্ধের আদেশে তরুণ শ্রমণ মণিপদ্ম বজ্রকে নির্দিষ্ট কক্ষ দেখিয়ে দিল, তারপর হাত মুখ ধোয়ার জন্য গঙ্গা তীরে নিয়ে গেল।
প্রকোষ্ঠে ফিরে বজ্র শুনল মঠে মধুর শব্দে ঘণ্টা বাজছে। প্রথমে তথাগতের পূজা অর্চনা হবে, তারপর নৈশভোজন। ঘি মাখা ভাত, গমের রুটি ও ফলমূল সহযোগে আহার করতে করতে বজ্র দেখল মণিপদ্মের বুদ্ধিদীপ্ত প্রশান্ত চোখমুখ, মুণ্ডিত মস্তক ও পরনের পীত বস্ত্রে বৈরাগ্যের ছাপ আছে বটে, তবে তা যেন আনন্দেরই রূপান্তর। নৈশভোজের পর মণিপদ্ম তাকে বলল, যদি আপনার ক্লেশ না হয় আর্য শীলভদ্র আপনার সঙ্গে দেখা করতে চান। ক্লেশ? কিসের ক্লেশ? আর শীলভদ্রকে? আপনি আর্য শীলভদ্রের নাম শোনেননি? তিনি নালন্দা মহাবিহারের অধ্যক্ষ। পৃথিবীতে তাঁর থেকে জ্ঞানী বোধহয় আর কেউই নেই। তাঁর শিষ্যত্ব লাভের আশায় সুদূর চীন দেশ থেকে গুণগ্রাহীরা ছুটে আসেন। আমি গ্রামের ছেলে, পৃথিবীর কিছুই জানি না, কিন্তু আর্য শীলভদ্র আমার সঙ্গে দেখা করতে চান কেন? বজ্র যখন আর্য শীলভদ্রের সামনে এল, তিনি পুঁথি বন্ধ করে বজ্রের অঙ্গটি নিরীক্ষণ করলেন। বজ্র, তোমার নাম কি? আমার নাম বজ্রদেব। আজ সন্ধ্যায় তোমাকে দেখে অনেক পুরনো কথা মনে পড়ে গেল। তোমাকে কয়েকটি প্রশ্ন করব, ইচ্ছে না হলে উত্তর দিও না। তোমার পিতার নাম কি? শ্রী মানবদেব। আমার অনুমান তবে মিথ্যে নয়, তুমি মানবদেবের পুত্র, শশাঙ্কদেবের পৌত্র। 30 বছর আগে তোমার পিতাকে আমি দেখেছিলাম, তখন তার বয়স ছিল এই তোমারই মতো। শীলভদ্রের প্রশ্নের উত্তরে বজ্র তার মায়ের কথা, তার গ্রামের কথা, তার জন্মবৃত্তান্ত সবই বলল। কর্ণসুবর্ণে আসার উদ্দেশ্যের কথাও বলল। শীলভদ্র অনেকক্ষণ নীরব থেকে কোমল স্বরে বললেন, বৎস, তোমার পিতা জীবিত নেই। তুমি কর্ণসুবর্ণে যেও না। তোমার পিতার শত্রুরা তোমায় চিনতে পারলে সেটা তোমার পক্ষে শুভ হবে না। তুমি গ্রামে ফিরে যাও। আপনি নিশ্চিত আমার পিতার বেঁচে নেই? তোমার পিতার সম্পর্কে যা জানি তা বলছি, শোনো। 30 বছর আগেকার কথা। শশাঙ্কদেবের সঙ্গে তখন হর্ষবর্ধনের ঘোরতর যুদ্ধ চলছে। হর্ষবর্ধন বৌদ্ধ ছিলেন বলে শৈবধর্মী শশাঙ্কদেব উত্তেজনার বশে রাজ্যের বৌদ্ধদের ওপরে নিপীড়ন করছিলেন। আমি তখন নালন্দা বিহার থেকে তাঁর সঙ্গে সুদীর্ঘ আলোচনা করি। তোমার পিতা মানবদেব তখন যুবরাজ, তিনিও আমায় সমর্থন করেছিলেন। সেই আলোচনার পর শশাঙ্কদেব গৌড় দেশের বৌদ্ধদের ওপরে আর কোনো পীড়ন করেননি। এর 10 বছর পরে শশাঙ্কদেব দেহ রক্ষা করলেন। রাজা হলেন মানব, কিন্তু কয়েক মাসের মধ্যে কামরূপের রাজা ভাস্কর বর্মা গৌড় আক্রমণ করলেন। প্রথমে কজঙ্গলে মানবের পরাজয় হল, তারপর কর্ণসুবর্ণে মানব ভাস্কর বর্মার হাতে বন্দী হলেন। জনশ্রুতি এই যে সেই রাত্রে আহত মানবকে হত্যা করে রাজপুরীর প্রাকার থেকে নদীতে ফেলে দেওয়া হয়। আমি যে মাকে কথা দিয়েছিলাম বাবাকে খুঁজে বার করব, আমি কি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারবো না? আচ্ছা, এখন রাজাকে? ভাস্কর বর্মার দেহান্তের পরে অগ্নিবর্মা রাজা হয়েছে, কিন্তু সে ঘোর নরাধম, পিতার মতো সজ্জন বিদ্যানুরাগী না। অগ্নিবর্মা ইন্দ্রিয়াসক্ত, কুকর্মে লিপ্ত, রাজ্যপাটে তার মন নেই। দক্ষিণের এক রাজা এখন গৌড় দেশ আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছেন। অন্তর্বাণিজ্য বহির্বাণিজ্য তুই উচ্ছন্নে গেছে,
শশাঙ্কদেবের হাতে গড়া এই সোনার দেশের দুর্দিন আর কতদিন চলবে কে জানে। যতদিন না কোনো শক্তিশালী রাজার আবির্ভাব হয়, তুমি তুমি গ্রামে ফিরে যাও বজ্রদেব। না না, আপনি শুধু আমায় বলুন, আপনি কি নিশ্চিত আমার পিতা আর বেঁচে নেই? তিনি যদি জীবিত থাকতেন তাহলে রাজ্য পুনরুদ্ধারের চেষ্টা নিশ্চয়ই করতেন। গত 20 বছরে সেই চেষ্টা তিনি করেননি। আর একটা কথা, কর্ণসুবর্ণের রাষ্ট্র বিপ্লব আসন্ন, জয়নাগ তার জাল গুটিয়ে আনছে, হঠাৎ একদিন দাবানল জ্বলে উঠবে। তুমি তুমি নিজেকে বিপন্ন করো না। আর্য শীলভদ্রের মুখেও জয়নাগের নাম শুনে সচকিত হল বজ্র। জয়নাগ কে? যে রাজা গৌড় দেশ দখলের চক্রান্ত করছে তারই নাম জয়নাগ। আপনি আজ্ঞা করুন আর্য, পিতৃপিতামহের রাজধানীর এত কাছে এসে আমি ফিরে যাব না, আমাকে কর্ণসুবর্ণে যেতেই হবে। আপনার পরিচিত কেউ কি সেখানে আছে? সকলেই তথাগতর ইচ্ছা, কর্ণসুবর্ণে আমার পরিচিত অনেকেই আছে, তবে তাদের দিয়ে কাজ হবে না। তুমি এক কাজ করো, এক দরিদ্র ব্রাহ্মণের সঙ্গে দেখা করো, তার নাম কোদণ্ড মিশ্র, নগরের দক্ষিণে গঙ্গা তীরে তাঁর কুটির। তিনি একসময় তোমার পিতামহের সচিব ছিলেন। ভোরবেলা মঠ থেকে বিদায় নিয়ে কর্ণসুবর্ণে যাত্রা করেছিল বজ্র। তার মনে এখনো মণিপদ্মের কথাগুলি বাজছে। মণিপদ্ম নালন্দায় যেতে চায়। আর্য শীলভদ্র এবং অন্যান্য জ্ঞানী মহাপুরুষের সেবা করতে চায়। নালন্দায় যাবার আকাঙ্ক্ষায় কি আনন্দ ঘন উদ্ভাসিত চোখ মুখ মণিপদ্মর। কর্ণসুবর্ণের রাজপথে দাঁড়িয়ে বজ্র এসব ভাবতে ভাবতে অনেকক্ষণ লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াল। তারপর খিদে পেতে এক ময়রার দোকানে গিয়ে কয়েকটি কড়ি ও ক্ষুদ্র ধাতু মুদ্রার বিনিময়ে মিষ্টান্ন চাইল। গৌড় দেশে সে সময় সোনা রূপা এবং বিলাস দ্রব্যের অভাব ছিল বটে, তবে অন্য বস্ত্রের অভাব কখনো ছিল না। আহার করতে করতে বজ্র দেখল উল্টো থেকে বসে থাকা বিচিত্র লোকটি তাকে লক্ষ্য করছে। তার পরনে সূক্ষ্ম মখমলের ধুতি ও উত্তরীয়, মাথায় ফুলের মালা জড়ানো, হাতের ত্রিকোণাকৃতি নখ দীর্ঘ করে কাটা, তাতে আলতার প্রলেপ, ঠোঁট অলক্ত রাগে রঞ্জিত। তালপাতার মতো কৃষ লোকটির চোখ দুটি গোল এবং বৃশ্চিক পুচ্ছের মতো বাঁকা একজোড়া গোঁপ। লোকটি নিজে থেকেই বজ্রর কাছে এসে তার বাহু ও উরুর পেশি টিপতে টিপতে বলল, তুমি তো একাই পুরো দোকান খেয়ে শেষ করে ফেললে হে, একেবারে মধ্যম পাণ্ডব যে, তা কানা শোনায় নতুন নাকি, কি নাম? বজ্র উত্তর দিচ্ছে না দেখে আবার বলল, আরে কথা কও না যে, কোন সুন্দরী বৃক্ষ থেকে নেমে এলে? বজ্র অত্যন্ত বিরক্ত হয়ে বাঁ হাতে লোকটির কবজি চেপে ধরল। ও ছাড়ো ছাড়ো বাপু, ও হাত ভেঙে গেলে কাব্য লিখবো কি করে? কি নাম, হ্যাঁ কি করা হয়? আমি কবি বিম্বাধর, বুঝলে না? আমার নাম বিম্বাধর কিনা, তার উপরে কাব্যি করি, তাই লোকে আমায় কবি বিম্বাধর বলে। কাব্য কি তাহা তুমি জানো না বোধ হয়? কাব্য রসের কথা, শ্লোক শৃঙ্গার রস। বজ্র সেসবে পাত্তা না দিয়ে বিম্বাধরের হাত ধরে রাস্তায় টেনে এনে বলল, আমি নতুন লোক, তুমি আমাকে কানা শোনা দেখিয়ে শুনিয়ে দিতে পারবে? তখনই একটি সুসজ্জিত চতুর্দোলা
বজ্রের সামনে দিয়ে যেতে যেতে সহসা চতুর্দোলার পর্দা উন্মোচিত হল। চতুর্দোলায় বসে থাকা এক রহস্যময় নারীর সঙ্গে চোখাচোখি হল বজ্রর। প্রচণ্ড আলোয় যেমন চোখ ধাঁধিয়ে যায়, বজ্ররও তেমন অবস্থা। সেই নারী পাশে বসা দাসীকে অস্ফুটে কিছু বললেন। দাসী ঘাড় ফিরিয়ে বজ্রের দিকে চেয়ে মুখ টিপে হাসল। কোন বার্তা লুকিয়ে আছে সেই হাসিতে? বজ্র জীবনের মোড় কোন দিকে ঘুরবে এবার? কৃষ্ণপক্ষের গাঢ় রাত্রি, কর্ণসুবর্ণের পথে আলো নেই। কোনো গৃহস্থের ঘরের জানলা দিয়ে অল্প আলো রাজপথে পড়ছে। নগরের এক মদিরা গৃহে ভিড় কমে এসেছে, দু চারজন বসে মদ্যপান করছে। প্রায় অন্ধকার সেই ঘরে তিনজন লোক কি এক গূঢ় আলোচনা করছে। মদিরা গৃহটি বটেশ্বরের। বজ্রকে দেখে তিনজন লোকের গুঞ্জন হঠাৎ থেমে গেল। দুজনকে চিনতে পারল বজ্র, একজন বিম্বাধর আর একজন বটেশ্বর স্বয়ং। বিম্বাধর অপ্রস্তুত অবস্থা সামলে বজ্রর সামনে এসে বলল, কি বন্ধু মধুমাথন, এতক্ষণ ছিলে কোথায়? এসো এসো, দুপাত্তর মধু পান করা যাক। মধু পান না করলে নাগর হওয়া যায় না। না, আমার জন্য ভোজনই ঠিক আছে। বিম্বাধর উঠে দাঁড়িয়ে বটেশ্বর ও অপরিচিত লোকটির সঙ্গে দৃষ্টি বিনিময় করে বলল, তবে থাক, আমি আগামীকাল আবার আসব। একটু সেবা করে একসঙ্গে ভ্রমণে বের হব, কেমন? বজ্র কিছু না বলে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। কিন্তু এদের ভাবগতিক তা সুবিধে লাগছে না। তাকে নিয়েই কোনো গূঢ় আলোচনা হচ্ছিল তা বেশ বুঝতে পারছে সে। আহারাদি সম্পন্ন করে শুয়ে পড়ল বজ্র। তন্দ্রা বেশ আসছে। হঠাৎ দরজায় মৃদু করাঘাতের শব্দ। চকিতে শয্যায় উঠে বসল সে। কিছুক্ষণ পরে আবার দরজায় শব্দ। দীপ জ্বালিয়ে সন্তর্পণে দরজা খুলল বজ্র। বাইরে এক যুবতী, রাত্রির মতোই গাঢ় নীল বসন, এক হাতে প্রদীপ, অন্য হাতে প্রদীপটি আড়াল করা। প্রদীপের প্রভায় তার মুখের নিম্নার্ধ আলোকিত হয়ে আছে। বাইরে ছায়া, ভেতরে আলো। এই নারীকে চেনা চেনা লাগছে। আগে দেখেছে বজ্র তাকে কোথাও। কিছুক্ষণ বিস্ময়ে বিমূঢ় হয়ে তাকিয়ে বজ্র বলল, এ কি, কে আপনি? যুবতীটি মাথার ঘোমটা সরিয়ে বিলল কটাক্ষে বজ্রের দিকে চেয়ে ঠোঁটে আঙুল রাখল। তারপর ক্ষিপ্র চোখে ঘরের চারিদিকে একবার দেখে বলল, আপনি আমায় চিনতে পারছেন না? বজ্রর মনে পড়ল কোথায় সে এই যুবতীকে দেখেছে। কর্ণসুবর্ণ নগরে পৌঁছে মিষ্টান্ন দোকানে কবি বিম্বাধরের সঙ্গে আলাপ। দোকানের বাইরে দাঁড়িয়ে সুসজ্জিত চতুর্দোলা যেতে দেখেছিল সে। এক আশ্চর্য নারী চতুর্দোলার আবরণ সরিয়ে তাকে দেখছিল। রমণী, প্রগাঢ় যৌবনা, গাত্রবর্ণ দুধে আলতা, চোখ দুটি হরিণায়ত কিন্তু তাতে তীব্রতা মাখানো, অধর পাকা বট ফলের মতো লাল। মুখখানি সুন্দর কিন্তু তাতে এমন কিছু আছে যা পুরুষের রক্তে আগুন ধরিয়ে দেয়, বুকে উন্মাদনার সৃষ্টি করে। রমণীটি এক দৃষ্টে তার দিকে তাকিয়ে পাশে বসা দাসীকে অস্ফুট স্বরে কিছু বললেন। দাসীও বজ্রকে দেখল। তার চোখে বিদ্যুৎ খেলে গেল। সে মুখ টিপে একটু হাসল। তারপর দোলাটি ধীরে ধীরে বজ্র দৃষ্টির বাইরে চলে গেল। বজ্র বিম্বাধরকে জিজ্ঞেস করল, দোলায় যিনি ছিলেন উনি কে?
হায় হতভাগ্য, তাও জানো না, উনি রানী, গৌড়ের রাজমহিষী দেবী শিখরিণী। বজ্রর মনে হল ঠিকই রানীর মতোই রূপ বটে, তবে তার মা অনেক বেশি সুন্দর। কিন্তু রানীর হাবভাব বজ্রর ভালো লাগলো না। বজ্র ভাবল, কি জানি, আমি হয়তো গ্রামের ছেলে বলেই নগরের হাবভাব জানি না। সে বিম্বাধরকে জিজ্ঞেস করল, রানী কোথায় গেলেন? চতুষ্পথের ওপরে কামেশ্বর শিবের ওই যে প্রকাণ্ড মন্দির, ওখানে গেলেন। তা তুমিও যাও না, দেরি করো না, আমি বাড়ি যাই, মাথায় একটা শ্লোক এসেছে, বাড়ি গিয়ে লিখে ফেলি, এবার আমার হাত ছাড়ো। ছাড়তে পারি, তার আগে আমার একটা কাজ করতে হবে, আমাকে একটি স্বর্ণকারের দোকানে নিয়ে যেতে হবে। যেখানে সোনাদানার গন্ধ সেখান থেকে কবি বিম্বাধরকে শতমারধর করেও তাড়ানো যায় না। এতক্ষণ সে বজ্রকে কপর্দক্ষিণ মনে করে পালানোর চেষ্টা করছিল, এবার তার সঙ্গে জোঁকের মতো জুড়ে গেল। স্বর্ণকারের দোকান, তা সোনাদানা কিনবে নাকি? তারপর বজ্রর হাতের অঙ্গদটি খেয়াল করে বলল, ও, সোনা বিক্রি করবে বুঝি, তা এতক্ষণ বলনি কেন? প্রত্যেক বৃহৎ নগরে এমন কিছু লোক থাকে যারা পরজীবী, তারা নিঃসাড়ে অন্যের রক্ত চুষে পেট ভরায়। কবি বিম্বাধরও তেমন, রঙ্গরসিক ধনী ব্যক্তিদের কবিতা শুনিয়ে খ্যাতি অর্জন করেছিল। চাটুকারিতা ও বিদূষক বৃত্তির সঙ্গে সঙ্গে প্রয়োজনে নিকৃষ্টতম কাজ করতেও সে পিছপা হতো না। বজ্র শাঁসালো ব্যক্তি বুঝতে পেরে বিম্বাধর আর তাকে চোখের আড়াল করতে চাইল না। অক্রূরদাস স্বর্ণকারের কাছে তাকে নিয়ে গেল। অক্রূরদাস তখন সোনায় সোহাগা দিয়ে পিতলের নল দিয়ে আগুনে ফুঁ দিয়ে সোনা গলাচ্ছিল। আর্য শীলভদ্র কাপড় দিয়ে বজ্রর বাহুর অঙ্গদ ঢেকে দিয়েছিলেন। বজ্র সেই কাপড় সরিয়ে বলল, এই অঙ্গদ থেকে এক মাসা সোনা কেটে নিয়ে তার দাম দাও। অক্রূরদাস গভীর মনোযোগ দিয়ে অঙ্গদটি দেখতে দেখতে বলল, এ সোনা আপনি কোথায় পেলেন? অক্রূরদাসের প্রশ্নের যথাযথ উত্তর দিলে বিপদ বাড়বে বুঝে বজ্র তাচ্ছিল্যভরে বলল, উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এক মাসা কিনতে রাজি থাকলে বলো, নইলে অন্যত্র চেষ্টা করব। এমন সুন্দর অঙ্গদ কাটতে মায়া হচ্ছে, 30 বছর আগে কানা সোনায় এক কারিগর ছিলেন, তাঁর হাতের কাজ আমি চিনি, এ অঙ্গদ তাঁরই তৈরি, রাজা শশাঙ্কদেবের কারিগর ছিলেন তিনি। আপনি গোটা অঙ্গদ বিক্রি করবেন? না, কেবল এক মাসা। অক্রূরদাস খুব সাবধানে সোনা কেটে নিয়ে বিনিময়ে বজ্রকে কয়েকটি রৌপ্য মুদ্রা ও কয়েকটি কপর্দক দিলেন। পথে নেমে বজ্র বিম্বাধরকে বলল, কি হলো, কবিতা লিখতে যাবে না? কবিতা? হ্যাঁ হ্যাঁ, লিখতে হবে বটে। তা তুমি এখন কোন দিকে যাবে? একটা বাসস্থান খুঁজতে হবে, কানাশোনায় 2-4 দিন থাকতে হবে ঠিক করেছে। বন্ধু, যার গাঁটি কড়ি আছে তার আবার বাসস্থানে চিন্তা, চলো চলো তোমাকে ভালো বাসস্থানে নিয়ে যাব, পান ভোজন সব পাবে। ভালো কথা, তোমার নাম বললে না? গুঞ্জার দেওয়া নামটাই বলল বজ্র। আমার নাম মধুমথন। তা তোমার বাড়ি কোথায়? কানাশোনায় কোনো কাজে এসেছে বুঝি? উত্তরে, মৌরী নদীর তীরে, এমনি ভ্রমণে বেরিয়েছি, কাজ কিছু নেই। উৎফুল্ল বিম্বাধর বজ্রকে সঙ্গে নিয়ে নগরের উত্তর পশ্চিম দিকে হাঁটতে লাগল। তখনই আবার রানী শিখরিণীর চতুর্দোলা দেখা গেল। রানী মন্দির থেকে ফিরছেন, বজ্রর ওপর আবার তার দৃষ্টি পড়ল। তারপর চতুর্দোলা রাজপ্রাসাদের দিকে চলে গেল। কিন্তু বজ্র বা বিম্বাধর কেউই খেয়াল করল না রানীর চতুর্দোলা থেকে তাঁর দাসী কখন নেমে গেছে। সেই দাসী বজ্রদের অনুসরণ করছে। বজ্রকে নিয়ে বিম্বাধর নগর প্রাকারের প্রান্তে এক মদিরা ভবনে পৌঁছল। সেখানে পানশালা, সরাইখানা এবং কড়ি খেলার ঘর সবই আছে।
মদিরা ভবনের মালিকের নাম বটেশ্বর। বিম্বাধরের সঙ্গে বটেশ্বরের চোখে চোখে কথা হল। বটেশ্বর পানের ছোপ ধরা দাঁত বের করে হাসল। জাঁতার ঘর ঘর শব্দের মতো ভাঙা ভাঙা গলায় বলল, আসতে আজ্ঞা হোক, আসতে আজ্ঞা হোক, আপনারই ঘর, যত দিন ইচ্ছা থাকুন। বজ্র তার হাতে একটি রৌপ্য মুদ্রা দিয়ে বলল, এতে কতদিন চলবে? সসম্ভ্রমে মুদ্রাটি কপালে ঠেকিয়ে বটেশ্বর বলল, এক মাস, আলাদা ঘর পাবেন, পানাহার, শয়ন, শিবা সব পাবেন। বেশ। বটেশ্বর ভৃত্য ডেকে কক্ষের মেঝের উপর উত্তম সজ্জা পেতে দিল, জলের নতুন কলসি ভরে দিল, দীপদণ্ডের ওপর তৈলপূর্ণ প্রদীপ রাখল। ব্যবস্থা দেখে বজ্র খুশি হয়ে ঘরে ঢুকতেই ঘরের বাইরে থেকে বিম্বাধর বলল, ভাই মধুমথন, চিন্তা করো না, তুমি সুখে থাকবে এখানে, আমি চললাম কেমন, তবে আমি আবার আসব। তুমি নতুন মানুষ, নগরের সঙ্গে তোমার পরিচয় করাতে হবে তো। বিম্বাধরের ফিরে আসা যে নিঃস্বার্থ হবে না তা বেশ বুঝতে পারল বজ্র, কিন্তু হঠাৎ একটা কথা মনে পড়ে যাওয়ায় বিম্বাধরকে থামিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা একটা কথা, কানাসোনার দক্ষিণে গঙ্গার তীরে এক ব্রাহ্মণ থাকেন, তার নাম কোদণ্ড মিশ্র, তুমি চেনো তাকে? বামুন চালকলা, তাকে তোমার কি প্রয়োজন? প্রয়োজন না, পুরনো সম্পর্ক, তাই জানতে চাইছিলাম। কোদণ্ড মিশ্র কই? না, ও নাম তো আগে শুনিনি। সেই সময় রানীর দাসী মদিরা ভবনের বাইরে গাছের আড়ালে অপেক্ষা করছিল। বজ্র কোথায় থাকে তা নিশ্চিত করে জানার জন্যই এমন গোপন অপেক্ষা। অবশেষে বজ্রর বাসস্থানের সন্ধান জেনে এসে চলে গেল। এরপর আরও কয়েকবার বজ্রর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। কখনো বজ্র তাকে দেখতে পেয়েছে, কখনো আড়াল থেকে সে বজ্রর খোঁজ খবর নিয়েছে। বজ্র অবশ্য তাকে রানীর দাসী বলে চিনত না। বজ্র তাকে ভালো করে একদিন দেখল দুপুরবেলা, মৌরী নদীর এক ঘাটে চুপ করে বসে বেতস গ্রামের কথা ভাবছিল বজ্র। সহসা এক কিশোলায় শ্যামাঙ্গী যুবতী নূপুর বাজিয়ে নদীর কিনারায় নেমে এল। বজ্রর দিকে গোপন কটাক্ষপাত করল সে। আরও কয়েকবার, কখনো জনবহুল রাজপথে, কখনো প্রাকারের ধারে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে বজ্রর। স্মিত ভঙ্গুর দৃষ্টিতে বজ্রকে চোখের ইশারায় ডেকেছে, কিন্তু সরাসরি তার সঙ্গে কথা বলেনি। এতদিন পরে কৃষ্ণপক্ষের গাঢ় রাত্রিতে সেই রমণী বজ্রর দ্বারে করাঘাত করল। বজ্রর বিস্মিত চোখের দিকে তাকিয়ে বলল, আপনি আমায় চিনতে পারছেন না? বজ্র নিজেকে আত্মস্থ করে বলল, বোধহয় দু একবার দেখেছি, কিন্তু আপনি কে তা জানি না। আমার নাম কুহু, আমি সামান্না নারী, কই নিজের পরিচয় দিলেন না? আমার নাম মধুমথন, খর্ণ সুবর্ণে নতুন এসেছি। মধুমথন, কি মিষ্টি নাম! আপনি যে নগরে নতুন এসেছেন তা অনেক আগেই বুঝেছি। নগরে যারা নাগর আছে আপনি তাদের মতো নন। বজ্র নির্বাক হয়ে কুহুকে দেখতে লাগল। কুহু নিঃসংকোচে ঘরের কোণে রাখা জলের কলসি থেকে জল গড়িয়ে খেল। তারপর শয্যার একপাশে বসল। এ যেন তার নিজেরই ঘর। গভীর রাতে নিভৃত শয়নকক্ষে অভিসারিকার আকস্মিক অভিযান বজ্রর কল্পনার বাইরে। কুহুর অভিপ্রায় সম্পর্কে নিশ্চিত হয়ে বজ্রর কান রক্তবর্ণ হয়ে উঠল, বুকের রক্ত তোলপাড় করে উঠল। নীরবতা ভেঙে সে বলে উঠল, আমার কাছে কি চাও? কুহু ঠোঁটের উপর আঙুল রেখে চাপা গলায় বলল, ছি ছি,
অত জোর গলায় কি সব কথা বলতে হয়? আসুন, কাছে এসে বসুন। বজ্র একটু ইতস্তত করে শয্যার অপর প্রান্তে বসতেই কুহু বলল, আমি কি যাই তা এখনো বুঝতে পারেননি? বজ্র কিছুক্ষণ মাথা নিচু করে থেকে বলল, নগরে তো নাগরের অভাব নেই। নগরে কুকুরেরও অভাব নেই, কিন্তু বনের পাখ কটা আছে? আপনি আমার মধু নাগর, আমার লজ্জা নেই, আপনি আমার প্রতি সদয় হন। বজ্র আগের মতোই মাথা নিচু করে দৃঢ় স্বরে বলল, না। বুঝেছি, তুমি বড় কাঁচা, তোমার মনে এখনো রং ধরেনি। তোমার বয়স কত? নগরে এসে বজ্র রমণীর স্নেহস্পর্শের জন্য বুভুক্ষ ছিল। এতক্ষণে কুহুর গলায় সেই স্পর্শ পেয়ে সে হেসে বলল, আমার বয়স 20। আমার 19। তবু আমি তোমায় অনেক কিছু শেখাতে পারি। আজ চললাম, আমি আবার আসব। বাইরে নিশুতি রাত, পথ নির্জন। আমার ভয় করছে, দুষ্টু লোকের ভয়। তুমি আমায় ঘরে পৌঁছা দেবে? দুজন পথে বের হল। কুহু বজ্রের হাত ধরে রইল, ক্রমে তার হাত বজ্রের হাতের সঙ্গে জড়িয়ে নিল। বজ্র আপত্তি করল না। পথে চলতে চলতে দু একটি কথা হল। তুমি রাত্রে পথে ঘুরে বেড়াও, তোমার স্বামী কিছু বলেন না? আমার স্বামী নেই। তোমার ঘরে কে কে আছেন? মা আর। থাক, ওসব জেনে আমার লাভ কি? নগরের দক্ষিণ প্রান্তে রাজপ্রাসাদের সামনে পৌঁছে বজ্র সম্বিত ফিরল। এ কি, এ যে রাজপ্রাসাদ! তুমি? আমি রাজপুরীর দাসী, প্রাসাদের ভেতরেই থাকি। তুমি আসবে আমার ঘরে? না। তুমি কেমন মধুনাগর, এত মিষ্টি আবার এত শক্ত! বেশ, আজ থাক, আমি কাল আবার যাব। তুমি ঘরেই থাকবে তো? ফেরার পথে বজ্র নাগরিক জীবনের আশ্চর্য অভিজ্ঞতার কথা ভাবতে লাগল। বেশ কয়েকদিন অতিবাহিত হল রাজধানী কর্ণসুবর্ণে। অলস কর্মহীন জীবন। বটেশ্বরের মদিরা ভবনের পেছনে ময়ূরাক্ষী ও মৌরীর মিলিত স্রোত বয়ে যাচ্ছে, কিন্তু সেখানে তেমন কেউ স্নান করতে আসে না, ঘাটেরও তাই শোভা নেই। বজ্র মৌরীর নির্জন তীরে গিয়ে বসে থাকত। সে বেতসগ্রাম ত্যাগ করেছে, কিন্তু মৌরী নদী তাকে ত্যাগ করেনি। মৌরী নদীর মিষ্টি জল আঁজলা ভরে পান করত বজ্র। গ্রামের কথা মনে পড়ে প্রাণ কেঁদে উঠত তার। বারবার মনে হতো বেতসগ্রামে মায়ের কাছে, গুঞ্জার কাছে ফিরে যায়, কিন্তু কিছুতেই ফিরে যেতে পারে না। কর্ণসুবর্ণ এক অদৃশ্য মায়াজাল বিস্তার করে তাকে বেঁধে রাখে। কবি বিম্বাধর প্রথমে ঘন ঘন আসত। বজ্রকে রাজপুরী দেখালো, নাটকের অভিনয় দেখালো, আমোদ প্রমোদে আসক্ত করার চেষ্টা করল, কিন্তু বজ্রের বার বনিতার প্রতি লোভ নেই, মদিরায় আসক্তি নেই, দ্রুত ক্রীড়ায় অনুরাগ নেই জেনে ক্রমেই বিম্বাধর বিরক্ত হয়ে উঠল। কিন্তু বজ্রর বাহুতে বাঁধা সোনার অঙ্গদেরটা নেই, বিম্বাধর বজ্র সঙ্গ ছাড়ল না। প্রতিদিন সন্ধে বটেশ্বর ভবনে মদিরাপান ও দূত ক্রীড়ার আসর বসত। মদ্যপায়ীরা সুরার সঙ্গে ইলিশ ভাজা নিয়ে বসত। অনেকে বাকবিতণ্ডা হইহল্লা করে পাশা খেলার দান দিত। বজ্র সেসব এড়িয়ে নগরের পথে পথে ঘুরে বেড়াত। দু একবার রাজপুরীর দিকেও গেছে। প্রহরীরা নিজেদের মধ্যে রঙ্গ পরিহাস করছে। বজ্র দুর্গের বাইরে দাঁড়িয়ে ভাবত, এই গড় আমার পিতামহ নির্মাণ করেছে, এই গড় রক্ষা করতে পিতা প্রাণ দিয়েছে। দীর্ঘশ্বাস ফেলে সে ফিরে আসত। কখনো হাতিঘাটে গিয়ে দুদণ্ড বসে থাকত। সন্ধেবেলা সেখানে বিচিত্র জনসমাগম হতো, লোকজনের জল্পনা কানে আসত তার।
গৌড়ের বাণিজ্যের হাল খুবই খারাপ, কেউ বাণিজ্য যাত্রায় সাহস পায় না। বজ্র দেখত বিপুল আকার নৌকাগুলি ঘাটে পড়ে আছে, মাঝিমাল্লা নেই, পাল নেই। রাজরানীদের সম্পর্কে বিভিন্ন বক্রোক্তি কানে আসত। বজ্র এইসব কথা শুনে দেশের অবস্থা সম্বন্ধে একটা ধারণা করার চেষ্টা করে। এক কালবৈশাখীর সন্ধে ঘাটে বসেছিল বজ্র, আগ্রহের সঙ্গে দেখছিল নাবিকরা কিভাবে নৌকা সংস্কার করছে। তখনই এক শীর্ণ লোল চর্ম বৃদ্ধের সঙ্গে বজ্রর আলাপ। আভিজাত্য আর সম্ভ্রমের ছাপ এখনো মুখ থেকে মুছে যায়নি, কিন্তু বেশভূষায় দৈন্য প্রকট, মুখে বিষাদের ছাপ স্পষ্ট। বজ্র তার কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? লোকটি কাতর স্বরে বলল, আমি নৌবণিক, এই বছরও আমার নৌকো সমুদ্রে যেতে পারবে না। কেন? আপনার নৌকা বাণিজ্যে যেতে পারবে না কেন? আমার নাম বরুণ দত্ত, কানাশোনায় সকলে আমাকে চেনে। তারপর বজ্রকে নিজের দুঃখের কাহিনী শোনাল বরুণ দত্ত। পুরুষানুক্রমে তারা সমুদ্রগামী ব্যবসায়ী। আগে তাদের বাণিজ্য তরী দক্ষিণে সিংহল অতিক্রম করে আরও দক্ষিণের দেশে যেত, পারস্যেও যেত। গৌড়ের সুদিন যখন ছিল তখন গৌড়ে উৎপাদিত পণ্য সম্ভার বিদেশে সোনার উপর নিয়ে ফিরত, কিন্তু প্রায় 20 বছর আগে সমুদ্রে জলদস্যুর প্রাদুর্ভাব বেড়ে গেল। নিরীহ নিরস্ত্র পণ্যবাহী জাহাজ লুট করে ডুবিয়ে দিতে লাগল তারা। গৌড়ের বাণিজ্য ক্রমে সংকুচিত হয়ে পড়ল। অন্যদিকে রাজা নিশ্চেষ্ট হয়ে বসে রইল। নাবিকেরা জলদস্যুদের ভয়ে সমুদ্রে যেতে চাইল না। বরুণ দত্ত অতি কষ্টে ধার কর্জ করে কিছু যোদ্ধা জোগাড় করেছিল যারা জলদস্যুদের বিরুদ্ধে লড়তে প্রস্তুত, কিন্তু কালবৈশাখীর ঝড়ে তার নৌকা দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে, শোধন সংস্কারে বহু সময় লেগে যাবে। বরুণ দত্ত বজ্রকে বলল, আমার মন্দ সময় যাচ্ছে, ধনসম্পত্তি কিছুই বোধহয় থাকবে না। অন্য নৌকাগুলি কবে যাত্রা করবে? পরশু ভোরবেলা, ত্রয়োদশী তিথিতে। আপনার নৌকাগুলি তার মধ্যে প্রস্তুত হবে না? হয়তো হবে, কিন্তু আর এক বিপদ হয়েছে। যেসব যোদ্ধা নৌকায় যেতে রাজি ছিল তারা হঠাৎ বেঁকে বসেছে, অন্য বণিকদের নৌকাতেও সেই একই অবস্থা। যোদ্ধারা এমন পিছু হটলে আর উপায় কি? বরুণ দত্তর কথা, কুহুর কথা ভাবতে ভাবতে বজ্র নিজের কক্ষে এসে পৌঁছল। কুহু একদিকে বজ্রকে আকর্ষণ করেছিল, অন্যদিকে বিকর্ষণ। কুহুর রূপ যৌবনে সে মুগ্ধ হয়নি, কুহুর স্নেহতরল নারী প্রকৃতিকে সে অবহেলা করতে পারছিল না। কুহু যত কুহুকে নিয়ে হোক, তাকে দুটো মনের কথা বললে হয়তো তার একাকিত্ব ঘুচবে। বরুণ দত্ত দুর্দশাও বজ্রর মন বিষণ্ন করে তুলেছিল। এই বাণিজ্য যাত্রা আর কুহুর সঙ্গে আলাপ বজ্রর নাগরিক জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে, বজ্র তা আঁচ করতে পারল। রাত্রি তৃতীয় প্রহরে ঘরে ফিরে জল খেয়ে শয্যায় শুয়ে পড়ল বজ্র। রাজপ্রাসাদে রানী শিখরিণী তখন অস্থির হয়ে কুহুকে ভৎসনা করছেন। বজ্রর থেকে বিদায় নিয়ে কুহু রাজপ্রাসাদের গুপ্ত দ্বার দিয়ে প্রবেশ করেছিল। রাজপুরী নিদ্রামগ্ন, কেবল একটি ভবন থেকে মৃদঙ্গ মঞ্জিরার ধ্বনি আসছে। বিশাল অন্তঃপুরে কক্ষের পর কক্ষ, অলিন্দের পর অলিন্দ, গোলকধাঁধার মতো। দিনের বেলায়ও এখানে দিগ্ভ্রান্ত হওয়ার সম্ভাবনা, কিন্তু এই প্রাসাদ কুহু হাতের তালুর মতো চেনে। একটি অন্ধকার কোণে গোপন সোপান, দোতলা, তিনতলা, চারতলা। এই চারতলাতেই এক বৃহৎ কক্ষ, স্নিগ্ধ ফুলের গন্ধে ভরে আছে, দীপের আলো জ্বলছে। কুহু সেই কক্ষে প্রবেশ করল। কুহুর প্রবেশের অপেক্ষাতেই ছিলেন রানী শিখরিণী।
ঘুম ভাঙা বাঘিনীর মতো জেগে উঠে কহুর দিকে জিজ্ঞাসু চোখে চাইলেন। কহু বলল, আজও হলো না, কিন্তু দেখা হয়েছিল, কথা বলেছি, যতটুকু ঠাড়ে ঠোড়ে বলা যায় তিনি রাজপুরীতে আসবেন না। রানী শিখরিণী হাতের মালা টুকরো করে ছিঁড়ে দূরে নিক্ষেপ করলেন। শয্যার ওপর এক হাতে ভর দিয়ে উঠে বসলেন। দূর থেকে মৃদঙ্গ মঞ্জিরার মৃদু ঝংকার ভেসে এল। রানী শিখরিণীর বুক মুচড়ে উত্তপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এল। তিনি কর্কশ স্বরে আদেশ করলেন, পানীয় দে। শয্যার পাশে রাখা পাত্রে যে সুগন্ধি পানীয় ছিল, কুহু সঙ্গে সঙ্গে তা সোনার পাত্রে ঢেলে রানীর দিকে এগিয়ে দিল। রানী একবার তা ঠোঁটে ছুঁয়ে পাত্রটি ছুঁড়ে ফেলে দিলেন। ভয়ে কুহুর মুখ শুকিয়ে গেল, তবু বুকে সাহস এনে সে বলল, দেবী আপনি অধীর হবেন না, আমি কাল আবার যাব। তুই দূর হয়ে যা। তারপর প্রখর সন্দেহের দৃষ্টিতে কিছুক্ষণ কুহুর দিকে তাকিয়ে রানী বললেন, তুই আজ আমার ঘরের শোক। রানীর মনের প্রকৃত ভাব বুঝল কুহু, বলল, এ ঘরে শোব, সে তো আমার ভাগ কি, শয্যা কিঙ্করীকে ডেকে দি, সে বাতাস করুক। রানী থেকে থেকে সশব্দ উষ্ণ নিঃশ্বাস ফেলতে লাগলেন। মনে মনে রানীকে জমালয়ে পাঠাতে পাঠাতে কুহু ঘুমিয়ে পড়ল। তখনও রাজার প্রমোদ ভবন থেকে মৃদঙ্গ মঞ্জিরার মৃদু বোল শোনা যাচ্ছে। রাজ্য শাসন দূরে থাক, রানী শিখরিণীর প্রতি সংসার ধর্মেও তিনি বিমুখ। অথচ তার পিতা ভাস্কর বর্মা ছিলেন তেজস্বী পুরুষ, নিজ বীর্য বলে সমস্ত গৌড় দেশ করায়ত্ত করেছিলেন। অগ্নিবর্মা পিতার পদাঙ্ক অনুসরণ করলেন না। প্রবল ভোগ বাসনায় রাজধর্ম বিবেক বুদ্ধি সব কোথায় ভাসিয়ে দিলেন। রানী শিখরিণীকে বিবাহের পর কিছুকাল রানীর রূপ যৌবনে আকৃষ্ট হলেন, তারপর রানীকে অন্দরমহলে ফেলে রেখে আমোদ প্রমোদে ব্যস্ত রইলেন। অভিমানিনী রাজকন্যা শিখরিণী এই অবহেলা বেশিদিন সহ্য করলেন না। তিনিও নিজের যৌবন লালসা চরিতার্থ করার সুযোগ খুঁজতে লাগলেন। রানীর প্রধানা দাসী কুহু রানীর জন্য নতুন নাগর সংগ্রহ করে আনত। রানী মন্দিরে পুজো দেওয়ার অছিলায় চতুর্দোলায় চড়ে বের হয়ে নগরের নতুন নাগরের সন্ধান করতেন। কোনো সুদর্শন পুরুষ তাঁর দৃষ্টিপথে পড়লেই তিনি কুহুকে ইঙ্গিত করতেন, আর কুহু ব্যবস্থা করে দিত। বজ্রকে দেখে রানীর প্রবল লিপ্সা হয়েছিল, কুহু ও বজ্রের রূপে আকৃষ্ট হয়েছিল। প্রকাশ্যে রানীর প্রতিদ্বন্দ্বিতা করার সাহস তার নেই, কিন্তু সূক্ষ্মভাবে সে নিজের চাল চালতে আরম্ভ করেছিল। রানী শিখরিণীর মতো ক্ষুধার্ত বাঘিনী হয়ে শিকারের উপর ঝাঁপিয়ে পড়া তার স্বভাব নয়, সে অজগর সাপের মতো ধীরে ধীরে শিকারকে আত্মসাৎ করতে চায়। নিজের অজান্তেই বজ্র এই দুই নারীর শিকারে পরিণত হয়েছিল। মদিরা ভবনের মালিক বটেশ্বরের সঙ্গে কবি বিম্বাধরের যে গোপন ফন্দি হয়েছিল তা বজ্রর অজানা ছিল। বটেশ্বর তার সেবা যত্নের কোনো ত্রুটি রাখেনি। বিম্বাধরও প্রত্যেক দিন সকাল সন্ধে তার সঙ্গে দেখা করতে আসত। বজ্র তখন মনে মনে কুহুর কথা ভাবছিল। কুহু আসলে তাকে বেতোষ গ্রামের কথা বলবে, কুহুকে গুঞ্জার কথা বলবে, হয়তো নিজের সত্য পরিচয়ও তাকে দেবে। এসব ভাবতে ভাবতে সে যখন তন্দ্রাচ্ছন্ন, তখনই বিম্বাধর আর বটেশ্বর এক ভাঁড় মদিরা নিয়ে তার ঘরে উপস্থিত হল। বন্ধু মধুমাথন, ওঠো, জীবন মধুময় করো, এমন বস্তু কানা শোনায় আর নেই, খেলেই উঠতে ইচ্ছে করবে। আমার ওড়বার ইচ্ছা নেই। ভাই মধুমাথন, জীবন অনিত্য, সুখ স্বপ্নের মতো ভঙ্গুর, তাকে বুভুক্ষ তৃষ্ণার তো রেখো না। বিম্বাধর আর বটেশ্বরের জোড়াজুড়িতে বজ্র কয়েক পাত্র সুরাপান করল।
বিম্বাধরের আদি রসের গল্পে আর লঘু কৌতুকে ধীরে ধীরে সুধা ভাঁড় খালি হয়ে গেল। বজ্রর নিজেকে হালকা লাগছে, মন উৎফুল্ল। বিম্বাধরের নেশা গাঢ় হয়েছে, চোখ ঢুলু ঢুলু, কথা জড়িয়ে যাচ্ছে। ঘুমবে না, মফু মফুন, সোনার অঙ্গদ, হাতিঘাট, মধু মথুন। কিন্তু বজ্রর ঘুমানোর কোনো লক্ষণ নেই দেখে বটেশ্বর উদ্বিগ্ন। তাহলে কি তাদের পরিকল্পনা ব্যর্থ হবে? বজ্রর অঙ্গদ চুরির জন্য বড়ই উতলা তারা। বজ্রকে বিষ প্রয়োগে হত্যার কথাও ভেবেছে, কিন্তু তাতে গোলমালের সম্ভাবনা। তার মদিরা গৃহে দুর্নাম ছড়াবে। তারপর বিম্বাধর এক ব্যবসায়ীকে পানশালায় নিয়ে এসেছে। তার নাম ভুরি বসু। সে ধনবান ব্যক্তি, বেশ কয়েকটি বাণিজ্য তরির মালিক, কিন্তু কিছুতেই বাণিজ্য তরিতে যাওয়ার মতো যোদ্ধা জোগাড় করতে পারেনি। মদ্যপান করে কোনো সুঠাম চেহারার লোক অজ্ঞান হয়ে গেলেই তাকে বাণিজ্য তরিতে নিয়ে গিয়ে তুলবে, এই আশায় সে নগরের পানশালাগুলিতে ঘোরে। বটেশ্বর আর বিম্বাধরের সঙ্গে ষড়যন্ত্র করেছে বজ্র মদ্যপানের পরে বেহুশ হলেই তাকে নৌকোয় নিয়ে গিয়ে তুলবে, আর বজ্রর সোনার অঙ্গদটি হস্তগত করবে বটেশ্বর এবং বিম্বাধর। পরের দিন ভোরে বাণিজ্য তরি রওনা দেবে। আজ রাতেই বজ্রকে নৌকর খোলে বন্দি করে ফেলতে হবে। কিন্তু বজ্র এত সুরাপানের পরেও অটল হয়ে বসে আছে, তাহলে কি বজ্র ফাঁদে পা দেবে না? নাকি যে কোনো উপায়ে বজ্রকে ভুরি বসুর নৌকায় বন্দি করে সাগরে পাঠিয়ে দেবে বটেশ্বররা? ই বাবা, ইস, অঙ্গদটা গেল। বেনের পো এমন একটা লড়াকু এনে দিলাম, ধরে রাখতে পারলে না। আমি মানুষ চেয়েছিলাম, দৈত না। তুমি একটা মানুষ চেয়েছিলে, আমি আমি দশটা মানুষ এনে দিয়েছিলাম। এবার আমার পুরস্কারটা দাও। পুরস্কার নেবে বটে, পুরস্কার। ওরে, এ দুটোকে খোলার মধ্যে বাঁধ। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। সানডে সাসপেন্সে আজ আপনার জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস গৌড় মল্লার দ্বিতীয় ও অন্তিম পর্ব। বাবা চেয়েছিলেন ছেলে আইন পাশ করে ওকালতি করুক। শরদিন্দুবাবুর মোটেই তা পছন্দ ছিল না। কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে বিএ পরীক্ষায় পাশ করার পর বোম্বাই শহরে পাড়ি দেন চিত্রনাট্য লেখার কাজ নিয়ে। 12-13 বছর ওখানেই কাটান। চন্দ্রহাস ছদ্মনামেও লিখতেন তিনি। কলেজে পড়ার সময় তাকে ইংরেজি সাহিত্য পড়াতেন স্বয়ং শিশির কুমার ভাদুরী। সানডে সাসপেন্সে শুরু হচ্ছে গৌড় মল্লার দ্বিতীয় ও অন্তিম পর্ব। গঙ্গার বুকে দুর্ভেদ্য অন্ধকার। গঙ্গার ঘাটে এক শ্রেণী সোপান উঁচু পাড় থেকে জল পর্যন্ত নেমে গেছে। একটি কিশোরী প্রদীপ হাতে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামছে। তার মুখে কৌতুক, আগ্রহ এবং ভীরুতা মেশানো অভিব্যক্তি। জলে প্রদীপ ভাসিয়ে সৌভাগ্য গণনা করবে সে। গঙ্গার জল আঙুলে ছুঁয়ে মাথায় ছিটে দিল। হঠাৎ জলে আলোড়নের শব্দ শুনে তাকিয়ে যা দেখল তাতে তার হাত পা অসাড় হয়ে গেল। প্রথমে একটা মুখ, তারপর প্রকাণ্ড একটা শরীর ঘাটে উঠে এল। মেয়েটি অবাক হয়ে নিঃসাড়ে তাকিয়ে রইল। লোকটি দ্রুত নিঃশ্বাস ফেলে বলল, ভয় পেয়েছ? আমি হাতিঘাটে জলে পড়ে গেছিলাম, ভাসতে ভাসতে ভিজেছি। এবার কিশোরী একটু সাহস পেল। সে কৌতূহলী চোখে বজ্রকে দেখতে লাগল।
তখনই বজ্রর হাতের অঙ্গদটি তার চোখে পড়ল। কিশোরী মন্ত্রমুগ্ধের মতো সেদিকে চেয়ে রইল। এই অঙ্গদের জন্যই যে আজ বজ্রর এমন অবস্থা তা সে কি করে জানবে। বটেশ্বরের মদিরা গৃহে বিম্বাধরের অনুরোধে অত সুরাপানের পরেও বজ্রর নেশা হয়নি। এদিকে ভুরি বসুর সঙ্গে বিম্বাধরের চুক্তি পাকা হয়ে গেছে। কোনো মতে বেহুশ বজ্রকে ঘাটে পৌঁছিয়ে নৌকর খোলে তুলে দিতে পারলেই এক নিষ্ক পুরস্কার। আর বজ্রর হাতের সোনার অঙ্গদটিও বটেশ্বর আর বিম্বাধর হস্তগত করবে। সময় বয়ে যাচ্ছে দেখে বিম্বাধর তাকে বলল, আমাদের হাতে ঘাটে যেতে হবে, তা বন্ধু মধুমথন, তুমি একা থাকবে, চলো না আমাদের সঙ্গে চলো। বজ্র প্রতিদিন সন্ধে হাতি ঘাটে যায়। প্রথমে ভাবল কুহু আসবে, তারপর ভাবল কুহু রাত্রে আসবে। তার আগে হাতিঘাটে যাওয়াই যায় বটেশ্বরদের সঙ্গে। হাতিঘাটে সেদিন অনেক লোক, বহু নাগরিক ছোট ছোট ডিঙিতে চড়ে জলবিহার করছে, জেলেরা ইলিশ মাছ ধরতে যাচ্ছে, সমুদ্রগামী জাহাজে মাল বোঝাই করতে ছোট নৌকোগুলি যাতায়াত করছে। বিম্বাধর ও বটেশ্বর বজ্রকে নিয়ে ওই ভিড়ের থেকে দূরে এক কিনারে গিয়ে এক সম্ভ্রান্ত ভদ্রলোককে বলল, কি সৃষ্টি মশাই, সব কুশল তো? শ্রেষ্ঠী ভুরি বসু আর বিম্বাধরের চোখে বিদ্যুৎ খেলে গেল। আপনাদের কুশল তো? নগরে এক বন্ধু এসেছে, তাকে নিয়ে ভ্রমণে বেরিয়েছি। ভালো ভালো, তা চলুন না, নদী বক্ষে বিচরণ করবেন, আমার নৌকা আছে। বজ্রর কোনো আপত্তি নেই। গঙ্গার ঢেউয়ের দোলায় নাচতে নাচতে শ্রেষ্ঠী ভুরি বসুর নৌকা গঙ্গার বুকে ঘুরতে লাগল। বটেশ্বর জেলেদের থেকে কিছু ইলিশ মাছ কিনল। কেমন লাগছে বন্ধু, বাণিজ্যে যেতে চাও? বজ্র বিম্বাধরের কথা শুনছে না। নৌকো থেকে দেখা যাচ্ছে ঘাটের ভিড় পাতলা হয়ে আসছে। নগরীর মন্দিরগুলি থেকে সন্ধ্যারতির শঙ্খ ঘণ্টার আওয়াজ শোনা যাচ্ছে। এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল ষড়যন্ত্রকারীরা। সমুদ্রগামী বাণিজ্য তরিগুলি যেখানে জড়ো হয়ে আছে, ভুরি বসুর সংকেত পেয়ে সেদিকেই এগিয়ে গেল বজ্রদের ডিঙি। প্রথমে ভুরি বসু ডিঙি থেকে বাণিজ্য তরিতে উঠল, তারপর বিম্বাধরের উৎসাহে বজ্র, বিম্বাধর এবং বটেশ্বর তিনজনেই উঠল। তারপর চোখের নিমেষে একজন নাবিক পেছন থেকে বজ্রর গলায় দড়ি জড়িয়ে টান দিল। অতর্কিত আক্রমণে বজ্র চিত হয়ে পড়ে গেল, পাটাতনের কাঠে সজোরে তার মাথা ঢুকে গেল। কিছুক্ষণের জন্য সংজ্ঞা হারালো বজ্র। সংজ্ঞা ফিরতেই বুঝল কয়েকজন তার হাত পা বাঁধার চেষ্টা করছে এবং কবি বিম্বাধর তার মাথার পাশে বসে সোনার অঙ্গদটি খোলার জন্য টানাটানি করছে। গায়ের সমস্ত শক্তি জড়ো করে প্রবল ঝটকা মেরে উঠে দাঁড়াল বজ্র। ছিটকে পড়ে বিম্বাধরের হাতের একটি আঙুল ভেঙে গেল। কিন্তু অন্যান্য নাবিকরা সহজে ছাড়ার পাত্র না, তারা আবার বজ্রর ওপর ঝাঁপিয়ে পড়ল। যে সুরা এতক্ষণ তাকে প্রায় আচ্ছন্ন রেখেছিল সেই সুরাই যেন তার দেহে মত্ত হস্তির বল জোগাল। কিন্তু এতজন বলশালী নাবিকের সঙ্গে লড়তে লড়তে বজ্রও তখন ক্লান্ত। তার ঘুষি ও লাথিতে নাবিকরা বারবার ছিটকে পড়ছিল। আবার তাকে মাতবার চেষ্টা করছিল, কিন্তু বেশিক্ষণ এমন অসম লড়াই চলতে পারবে না বুঝেই বজ্র বাণিজ্য তরির কিনারায় দাঁড়িয়ে চকিতে ক্রুদ্ধ দৃষ্টিতে তরির ভেতর দিকে তাকালো।
তারপর মুক্তির আনন্দে উন্মত্ত হর্ষধ্বনি করে গঙ্গার বুকে ঝাঁপিয়ে পড়ল। হায় হায় করে উঠে বিম্বাধর ভুরি বসুকে বলল, এমন একটা লড়াকু এনে দিলাম, ধরে রাখতে পারলে না। আমি মানুষ চেয়েছিলাম, দৈত্য না। তুমি একটা মানুষ চেয়েছিলে, আমি দশটা মানুষ এনে দিয়েছিলাম। এবার আমার পুরস্কারটা দাও। পুরস্কার নেবে বটে, পুরস্কার। ওরে, এ দুটোকে খোলার মধ্যে বাঁধ। নেই মামার চেয়ে কানা মামা ভালো, ওদেরই নিয়ে যাব। বিম্বাধর কলে পড়া জন্তুর মতো আর্তনাদ করে উঠল। বটেশ্বর জলে লাভাবার চেষ্টা করতেই নাবিকরা তাকে শক্ত করে ধরে দড়ি দিয়ে বেঁধে ফেলল। তারপর টানতে টানতে বাণিজ্য তরীর খোলের ভেতরে নিয়ে চলল। গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে প্রথমে ডুব সাঁতার দিয়ে অনেকটা দূরে গিয়ে ভেসে উঠল বজ্র। তারপর প্রাণপণে সাঁতার কাটতে লাগল। হাতে অঙ্গদটা অক্ষত আছে, ওরা কেড়ে নিতে পারেনি, নিশ্চিন্ত হল বজ্র। গঙ্গার বুকে দুর্ভেদ্য অন্ধকার। ডিঙির দাঁড়ের শব্দ না পেয়ে বজ্র বুঝল বিম্বাধর ভুরি বসুরা তাকে ধাওয়া করে আসছে না। কিছুক্ষণ জলে ভেসে থাকার পর বজ্র বুঝল স্রোতের টান বাড়ছে। এভাবে ভাসতে ভাসতে হয়তো সুন্দরবনে চলে যাবে, হয়তো বা সমুদ্রে। সমুদ্র কত দূর বজ্র তা জানে না। ডান দিকে ঘেসে আবারও সাঁতরাতে শুরু করল সে। তরঙ্গের সঙ্গে যুদ্ধ করতে করতে কখন যে গঙ্গা ও ময়ূরাক্ষীর সঙ্গম স্থল পার হয়ে এসেছে তা বুঝতে পারল না। কিছুক্ষণ পরে সামনে একটি রক্তাভ আলোক বিন্দু দেখতে পেল। সেদিকে সাঁতার কেটে এগিয়ে ক্ষীণ দীপালোকে তীরের এক অংশ দেখতে পেল বজ্র। জল থেকে মাথা তুলেই কিশোরীর সঙ্গে বজ্রের সাক্ষাৎ। তার কথা শুনে কিশোরী সাহস পেল। বজ্রের সঙ্গে কথা বলে তার হাতের সোনার অঙ্গটি দেখে কিশোরীর মনে শ্রদ্ধা ও সম্ভ্রম জাগল। ছোট্ট গ্রাম তাদের, কিশোরীর নাম গঙ্গা, আইবুড়ির সঙ্গে থাকে। কানা সোনার বাজারে শাকপাতা কলা মূলো বিক্রি করে। বজ্র ভাবল আজ রাতটা এই গ্রামে কাটিয়ে আগামী কালই সে নিজের গ্রামে ফিরে যাবে। এই কানাশোনায় আর না, নাগরিক জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েছে সে। গঙ্গা হাতে প্রদীপ নিয়ে বজ্রকে পথ দেখিয়ে নিজেদের কুটিরে নিয়ে গেল। বজ্রকে দেখে আইবুড়ি বেরিয়ে এসে বলল, ও মা, এ যে সোনার কার্তিক, এসো বাছা এসো, খুব বেঁচে গেছো, ভগবান রক্ষা করেছেন। আজ রাত্রিটা কাঙালের ঘরে দুটো শাক ভাত খাও। পোশাক বদলে শ্রান্তিতে ঘুমিয়ে পড়েছিল বজ্র। ঘুম ভাঙতে দেখল সামনে খাবারের থালা সাজিয়ে গঙ্গা আর আই তাকে ডাকছে। কলাপাতায় গরম ভাতের স্তূপ, তাতে ঘি ছড়ানো, শাক চচ্চড়ি, কচু ডাঁটার ঘণ্ট, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল ও কাসুন্দি পাতের পাশে সাজিয়ে রাখা। খেতে খেতে বেতস গ্রামের কথা, মায়ের হাতের রান্নার কথা মনে পড়ে গেল বজ্রর। নানা কথা বলতে বলতে বুড়ি বলল, ঘরে অতীত আসা তো গেরস্তের ভাগ্যি, কিন্তু ঘরে তো একটাও ভালো বিছানা নেই। তুমি বড় ঘরের ছেলে, খাট পালঙ্কে শোয়া অভ্যেস, তুমি কি এখানে কাঁথা কানিতে শুয়ে ঘুমোতে পারবে? খুব পারো ভাই, আমি তোমাদেরই মতো গায়ের মানুষ। তা বললে শুনবো কেন বাছা, তোমার যে সোনার অঙ্গদ, তাই ভাবছিলাম কি কোদণ্ড ঠাকুরকে গিয়ে বলি, তার ঘরে আজ রাত্রিরে তোমার থাকার ব্যবস্থা যদি হয়।
কোদণ্ড ঠাকুর, তিনি কে? ও মা, বামুন গো। আগে মস্ত লোক ছিলেন, এখন অবস্থা পড়ে গেছে, তাই গ্রামের চাষি মালিদের মধ্যেই থাকেন। তিনি একলা মানুষ, তিনিই তোমায় থাকতে দিতে পারবেন, তাকে বলি গিয়া। বজ্র ভাবতে লাগল, আর্যশীল ভদ্র কি এই কোদণ্ড মিশ্রর কথাই বলেছিলেন? পিতামহ শশাঙ্কদেবের সচিব, বেতস গ্রামে তো ফিরেই যাবে সে, তার আগে কি একবার পিতামহের সচিবকে দেখবে না? কোদণ্ড মিশ্র রাজা শশাঙ্কদেবের একজন মন্ত্রী ছিলেন, কিন্তু শশাঙ্কদেবের মৃত্যুর পরে রাজা মানবদেবের সময় ক্ষমতা নিয়ে যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল, কোদণ্ড মিশ্র তাতে পরাস্ত হয়েছিলেন। রাজসভা ত্যাগ করে কানাশোনা থেকে দূরে নিভৃতে এই গ্রামে বাস করতে লাগলেন তিনি। ইতিমধ্যে ভাস্কর বর্মা গৌড়দেশ গ্রাস করেছিলেন। রাজসভার মন্ত্রীরা ভাস্কর বর্মার কোপানলে ভস্মীভূত হলেন, কিন্তু কোদণ্ড মিশ্রকে সামান্য ভেবে তাকে গ্রাহ্য করলেন না ভাস্কর বর্মা। কোদণ্ড মিশ্রের বয়স 70, অস্থি চর্মসার চেহারা। তার জীবনের এখন একটাই লক্ষ্য, বর্মা রাজবংশকে ধ্বংস করে পুনরায় গৌড়ের মন্ত্রী হবেন। অগ্নিবর্মার রাজগুণের অভাবে তার মনে আশা জেগেছে যে তিনি এইবার অগ্নিবর্মাকে সিংহাসনচ্যুত করে নতুন কাউকে রাজা করবেন, কিন্তু রাজা করার মতো উপযুক্ত কাউকেই খুঁজে পাচ্ছেন না। অগ্নিবর্মার সেনাপতি কোক বর্মা আজ রাতে তাঁর সঙ্গে মন্ত্রণা করতে এসেছে। কোক বর্মার বয়স 35-36, কিন্তু আকৃতি দেখে মনে হয় অনেক বয়স। মাংসল দেহ, চোখ দুটি টকটকে লাল। উগ্র জাতির কোক বর্মা গৌড় রাজ্যের অন্যতম সেনাপতি ছিলেন। সেকালে বাহুবল ও পরাক্রমের জন্য উগ্র জাতির খ্যাতি ছিল। অগ্নিবর্মার রাজত্বকালে উগ্রগণের অধিনায়ক হবার জন্য সে গৌড় দেশের সেনাপতির পদ লাভ করেছিল, কিন্তু সেনাপতির গুরুদায়িত্ব পালনে তার মন ছিল না। সে যেমন নীচ কর্মা তেমনি বিবেকহীন পাষণ্ড। চাটুকারিতায় যেমন পারদর্শী ছিল তেমনি প্রয়োজনে উপকারীর অপকার করতেও পিছপা হতো না। রানী শিখরিণী যখন গুপ্ত প্রণয়লীলা আরম্ভ করেছেন, তখন কোক বর্মা রানীর শয্যাসঙ্গিনী হওয়ার জন্য অধীর হয়ে উঠল। দাসীর হাত দিয়ে গোপন পত্র পাঠাল, কিন্তু রানী তার মতো কুৎসিত পুরুষকে অনুগ্রহ করলেন না। তার প্রণয়পত্রগুলি রানীর হাতে পড়ে তার বিরুদ্ধে মারাত্মক অস্ত্র হয়ে উঠল। ফলে ছলে বলে কৌশলে রানীকে বশে আনতে চেয়ে তার লিপ্সা আরো তীব্র হয়ে উঠল। ধীরে ধীরে কোক বর্মা কোদণ্ড মিশ্রের ষড়যন্ত্রের সঙ্গী হয়ে পড়ল। বজ্র যখন আইবুড়ির ঘরে আহার শেষ করল, তখন কোদণ্ড মিশ্র কুটিরে বসে গোপন শলা করছেন কোক বর্মার সঙ্গে। কোক বর্মা, তুমি রাজা হও, এমন সুযোগ তুমি পাবে না। রাজা হতে আমি চাই না, আমি শুধু রানীকে চাই। মূর্খ, রাজা হলে তুমি রানীকেও তো পাবে। দেখো, এখন কর্ণ সুবর্ণে তোমার 2000 উগ্র ছাড়া আর কোনো সৈন্য নেই। অন্য সব সেনাপতি সৈন্য নিয়ে জয়নাককে ঠেকিয়ে রেখে দণ্ডভুক্তির সীমান্ত রক্ষা করছে। এই সুযোগে তুমি সিংহাসনে বসলে কেউ ঠেকাতে পারবে না। ঠাকুর, আপনার কথা শুনতে খুব ভালো, কিন্তু এখন গৌড়ে সিংহাসনে বসা আর শুলে বসা একই ব্যাপার। জয়নাগতি কুটিল এবং ধূর্ত, আজ নয় তো কাল সে গৌড় দখল করবেই। আমিও তো ধূর্ত আর কুটিল, কৌটিল্যের শিষ্য আমি। যতদিন আমি মন্ত্রী আছি, জয়নাগ গৌড়ে দাঁত ফোটাতে পারবে না। কিন্তু আপনি আর কদিন? তারপর আমার এখনো অনেক দিন বাঁচার ইচ্ছে, জীবন সম্ভোগ আমার পূর্ণ হয়নি ঠাকুর। অদূরদর্শীর মতো কথা বলছো তুমি, রাজার মতো জীবন সম্ভোগের সুযোগ
কার আছে? আজ তুমি রানী শিখরিণীর জন্য লালাই তো, কাল নতুন সম্মুখ তৃষ্ণা জাগবে। আমার কথা শোনো, এ সুযোগ তুমি ছেড়ো না কোক বর্মা। সমস্ত প্রস্তুত। অগ্নিবর্মার অন্তরঙ্গ অর্জুন সেন তাকে মদন রস খাইয়ে উন্মত্ত করে রেখেছে। আমার সংকেত পেলি তাকে বিষ খাওয়াবে। তুমি কালী গৌড়ের রাজা হতে পারো। ওইটি হওয়ার নয়। আমি অগ্নিবর্মাকে সিংহাসন থেকে নামাতে রাজি, কিন্তু ওই সিংহাসনে আমি বসব না। অগ্নিবর্মার হঠাৎ মৃত্যু হলে আমার সৈন্য নিয়ে রাজপুরী দখল করব, রাজপুরীর ধনরত্ন লুটপাট করব, আর রানীকে লুট করে নিজের মহলে ফিরে যাব। আপনার যাকে ইচ্ছে হয় তাকে আপনি সিংহাসনে বসান গে। কোদণ্ড মিশ্র চিন্তা করতে লাগলেন, কাকে রাজ সিংহাসনে বসাবেন, কে এমন যোগ্য আছে? যদি আজ রাজা শশাঙ্ক দেবের একটি বংশধর থাকত, তখনই তার কুটিরের দ্বারে টোকা পড়ল। বাইরে একটা গলা শোনা গেল। ঠাকুর জেগে নাকি গো? আমি গঙ্গা রায়। দরজা খুলে বাইরে বেরোতেই কোদণ্ড মিশ্র দৃষ্টি পড়ল বজ্রর উপর। দ্রুত নিঃশ্বাস টেনে তিনি বললেন, কে কে তুমি? বজ্র কোদণ্ড মিশ্রর সামনে এসে শান্ত স্বরে বলল, আপনি আর্য কোদণ্ড মিশ্র, রাজা শশাঙ্ক দেবের মন্ত্রী ছিলেন। নমস্কার, আমার নাম বজ্রদেব। তুমি কি? না 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 না, এখনই কিছু বলো না, এসো আমার ঘরে এসো। ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলেন কোদণ্ড মিশ্র। তারপর কম্পিত হাতে দীপদণ্ডে প্রদীপ রেখে সম্মোহিতের মতো বজ্রর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, যদি 20 বছর না কেটে যেত তাহলে বলতাম তুমি মানবদেব। বজ্র জোড় হাতে বলল, মানবদেব আমার পিতা। বৎস বৎস, তুমি দৈব প্রেরিত হয়ে এসেছ। তোমার নাম বজ্রদেব, আমি তোমাকে বজ্রের মতো ব্যবহার করব। একে কোদণ্ড মিশ্র উদ্দীপ্ত চোখে বলল, মানবদেবের পুত্র বজ্রদেব, এতদিনে রাজা পাওয়া গিয়েছে। কোকবর্মা বজ্রর প্রতি তীর্যক কটাক্ষপাত করে বলল, মানবদেবের পুত্র? মানবদেবের কোনো পুত্র ছিল না, নিশ্চয়ই তার দাসী পুত্র। বজ্র কোকবর্মার দিকে তাকিয়ে তাকে স্থির দৃষ্টিতে বিদ্ধ করে বলল, আমার পিতার সঙ্গে আমার মাতার বিবাহ হয়েছিল। কোকবর্মা আরো কিছু বলতে যেতেই তাকে থামিয়ে দিয়ে কোদণ্ড মিশ্র বললেন, তুমি নিঃসন্দেহে মানবদেবের পুত্র। শুধু তোমার চেহারা নয়, তোমার বাহুর ওই অঙ্গত্বার সাক্ষী ও অঙ্গদ আমি চিনি। কর্ণ সুবর্ণে এমন অনেক প্রাচীন লোক আছে যারা তোমাকে মানবদেবের পুত্র বলে চিনতে পারবে। রাজা শশাঙ্ক দেবের পৌত্রকে সিংহাসনে বসালে কেউ আপত্তি করবে না। কোকবর্মা, তুমি আজই ফিরে যাও, তোমার সৈন্যদের প্রস্তুত রাখো, আমি ঠিক সময় খবর পাঠাবো তোমাকে। আচ্ছা তাই হবে, কিন্তু আমার পণ মনে আছে তো? আছে আছে, তুমি যা চাও তাই পাবে, তোমার বাহুবলি নির্ভর। সেই রাত্রে কোদণ্ড মিশ্র আর বজ্র কারুরই ঘুম হল না। বজ্র তার গ্রামের কথা, মায়ের কথা, আর্য শিলভদ্রর সঙ্গে সাক্ষাতের কথা বলল। কোদণ্ড মিশ্র তাঁর জেদের কথা বললেন, বর্মা বংশের উচ্ছেদ করে শশাঙ্কদেবের পৌত্রকে সিংহাসনে বসিয়ে তিনি ব্রত উদযাপন করবেন। বজ্র বৃদ্ধের আশা আকাঙ্ক্ষার কথা শুনল। আগামীকাল ভোরে গ্রামে ফিরে যাবার কথা ভেবে রেখেছিল বজ্র, কিন্তু আবার তার জীবনের মোড় ঘুরতে চলেছে। ভোরবেলা কোদণ্ড মিশ্র তাকে বললেন, বৎস যতদিন না রাজপুরী অধিকৃত হয় তুমি এখানেই থাকো, আমার অনেক কাজ,
অনেকের সঙ্গে আমায় দেখা করতে হবে। আমি গঙ্গা রায়কে বলে দেব, সে তোমার সেবা যত্ন করবে। বজ্র সারা দিন আলস্যে কাটাল। ভোরবেলা কোদণ্ড মিশ্র বেরিয়ে যাওয়ার পর বজ্র গঙ্গার কুটিরে গেল। গঙ্গা দাওয়ায় পাটি বিছিয়ে বজ্রকে বসতে দিল, খেতে দিল এক ধামা মুড়ি আর গুড়, গাছ থেকে পাকা কলা পেড়ে এনে দিল। বজ্রর অঙ্গদের প্রতি গঙ্গার কৌতূহল দেখে সে অঙ্গদটি খুলে তার হাতে দিয়ে বলল, এই নাও দেখো। গঙ্গা যেন হাতে স্বর্গ পেল। ঘুরিয়ে ফিরিয়ে অনেকক্ষণ দেখে তৃপ্তির একটা নিঃশ্বাস ফেলে আবার অঙ্গদটি বজ্রকে ফিরিয়ে দিল। বজ্র লক্ষ্য করল গঙ্গার চোখে কোনো লোভ নেই। দুপুরে আইবুড়ি বাজারে কলা বেচে সেই টাকা দিয়ে কাঁকড়া কিনে ফিরল। বজ্র অতি সুস্বাদু অন্ন ব্যঞ্জন খেয়ে দাওয়ায় পাটি বিছিয়ে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙতে দেখল বিকেল শেষ হয়েছে, কোদণ্ড মিশ্রর দেখা নেই। গঙ্গার তীর ধরে উত্তর মুখে কোদণ্ড মিশ্রর কুটিরের দিকে চলতে চলতে বজ্র দেখল গঙ্গা ময়ূরাক্ষীর সঙ্গমস্থল। সেই সঙ্গমস্থলের উল্টো দিকে বহু শিখরযুক্ত রাজপ্রাসাদ, এদিকটা প্রাকারের পেছন দিক। স্নানঘাট নেমে গেছে গঙ্গায়, ঘাটে কয়েকজন নারী। খেয়া ঘাটে পৌঁছে দেখল এদিকে অধিক জনবসতি, নৌকা পারাপার করছে। বজ্র যখন হাঁটতে হাঁটতে কোদণ্ড মিশ্রর কুটিরের দ্বারে পৌঁছল তখন সূর্যাস্ত হয়ে গেছে। কোদণ্ড মিশ্র ঘরেই আছেন, অল্প দীপালোক কুটিরের দ্বার থেকে বাইরে আসছে। কৌতূহলী বজ্র কুটিরের ভেজানো দ্বার দিয়ে ভেতরে তাকিয়ে চমকে উঠল। কুহু, কি কথা বলছে সে কোদণ্ড মিশ্রর সঙ্গে? এই লিপি নাও, আজ রাত্রে অর্জুন সেনকে দেবে, আর বলো সমস্ত প্রস্তুত, অমাবস্যা তিথি যেন ভ্রষ্ট না হয়। বলবো। অমাবস্যা কবে? পরশু মাঝরাত্রে। আজ তাহলে উঠি, প্রাসাদে ফিরতে দেরি হলে রানী সন্দেহ করবেন। স্বস্তি, এসো। কুহু বেরিয়ে যাওয়ার পরে কোদণ্ড মিশ্রর ঘরে ঢুকল বজ্র। বৃদ্ধের চোখে মুখে তীব্র উত্তেজনা। বজ্রকে চাপা স্বরে বললেন, কর্ণ সুবর্ণে এখন অনেক সজ্জন ও সম্ভ্রান্ত ব্যক্তি আছেন, যারা রাজা রানীর কুশার শুনে উত্তক্ত হয়ে উঠেছেন। শশাঙ্কদেবের বংশধর সিংহাসনে বসলে তারা খুশি হয়ে সহায়তা করবেন। অমাবস্যার রাতে অগ্নিবর্মার নারকীয় জীবন শেষ হবে। কুকবর্মার সৈন্যদের সাহায্যে তুমি রাজপুরী অধিকার করবে, নগরে দুন্দুভি বাজিয়ে প্রচার করা হবে অগ্নিবর্মার মৃত্যু এবং বজ্রদেবের রাজ অভিষেক। কুকবর্মা যা চায় তা নিয়ে নিজের দেশে চলে যাবে, আর 200 খস যোদ্ধা রাজপুরী রক্ষা করবে। আমি নিশ্চিন্ত হয়ে নতুন শাসনতন্ত্র প্রবর্তন করব। বজ্র মন দিয়ে এই পরিকল্পনা শুনল, কিন্তু মনে কোথাও তীব্র উত্তেজনা অনুভব করল না। তাকে সিংহাসনে বসাতেই এত জটিল কুটিল আয়োজন, রাষ্ট্রনীতির কূট চক্রান্ত, বিষ প্রয়োগে হত্যা, এইভাবে পিতৃপিতামহের সিংহাসন অধিকারে তার মন যেন সায় দিচ্ছে না। কোদণ্ড মিশ্রর কুটির থেকে বেরিয়ে আইবুড়ির বাড়ি যাবার পথ ধরল বজ্র। আকাশে অসংখ্য নক্ষত্র, নিচে কুটিরগুলিতে মাটির প্রদীপ জ্বলছে। বজ্র অন্য মনে হাঁটছে, হঠাৎ কে যেন তার হাত ধরল। মধুমথন? কুহু, তুমি এখানে? আগামীকাল অমাবস্যা, কোদণ্ড মিশ্র জাল গুটিয়ে আছে। বজ্র কি পিতৃপিতামহের সিংহাসন রক্ষা করতে পারবে? শত্রু সেনাকে হারিয়ে এই যুদ্ধে জয়ী হতে পারবে? মা আর গুঞ্জার সঙ্গে আর কি তার দেখা হবে?
কোদণ্ড মিশ্রর কুটিরের বাইরে কুহুর সঙ্গে বজ্রর দেখা হয়েছিল। বজ্র ভাবতে পারেনি কুহুর সঙ্গে এভাবে তার দেখা হয়ে যাবে। কুহু, তুমি এখানে? সে আছে, পরে বলবো। গতকাল আমি মদিরা গৃহে গেছিলাম জানো, দেখলাম দোর বন্ধ, কেউ নেই। কি দুঃখ যে হয়েছিল। বজ্র তাকে সব ঘটনাই বলল। বটেশ্বর আর বিম্বাধরের ছল চাতুরি, নৌকোয় মারামারি করে বজ্রর পালানো, কোদণ্ড মিশ্রর সঙ্গে সাক্ষাৎ, সব কথাই বলল। কুহু সব শুনে বজ্রর হাত ধরে টানল। মধুমথন, চলো আমার সঙ্গে। একি, কোথায় যাচ্ছ? মধুমথন চলো, আমাকে রাজপুরীতে পৌঁছে দেবে। কুহু, কিন্তু খেয়া যে বন্ধ, নদী পার হবে কি করে? আমার উপায় আছে, এসো। খেয়া ঘাটে মোচার খোলার মতো ছোট একটা ডিঙি বাঁধা আছে, রাজপ্রাসাদের নারীদের ব্যবহারের ডিঙি। প্রয়োজনে দাসীরাও তা ব্যবহার করে। বজ্র ডিঙিতে উঠে বৈঠা হাতে নিয়ে বলল, রাজপ্রাসাদ কোন দিকে? কিছুই যে দেখা যাচ্ছে না। ভাবনা নেই, দুবার দাঁড় টেনে স্রোতে ছেড়ে দাও, আপনি রাজপুরীর ঘাটে গিয়ে লাগবে। কুহু, আমার সঙ্গে যে আবার দেখা হবে তা একবারও ভাবিনি। আমিও না। ঘাটের পাশানে ডিঙি ঠেকল, দুজনে ডিঙি থেকে নামল। বজ্র বলল, এবার আমি ফিরে যাই? কুহু বজ্রর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, মহারাজ বজ্রদেব, আজ আপনাকে ছাড়ব না, দাসীর ঘরে পায়ের ধুলো দিতে হবে। রাজপুরীতে প্রবেশ করে বজ্রর পা কেঁপে উঠল, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গেল, গলায় বাষ্পপিণ্ড দলা পাকিয়ে উঠল। পিতৃপুরুষের ভবনে এই তার প্রথম পদার্পণ। রাজপুরীর পেছনের দিকে অত আলো নেই, এক সংকীর্ণ সোপান দিয়ে দোতলায় নিজের কক্ষে বজ্রকে নিয়ে এলো কুহু। তারপর নিজের দাসীকে বাড়ি চলে যেতে বলে বজ্রকে নিয়ে নিজের ঘরে ঢুকল। ভেতর থেকে দরজায় ঘি লেটে দিয়ে বজ্রকে শয্যায় বসাল। ঘরের বাতাস কস্তুরি ও পুষ্পগন্ধে আমোদিত। তারপর মুগ্ধ বিধুর চোখে বজ্রর পায়ের কাছে বসে ধরা ধরা গলায় বলল, মহারাজ বজ্রদেব যখন মাথায় রাজমুকুট ধারণ করবেন তখন এই পাপিষ্ঠা দাসীর কথা মনে থাকবে। এই জনারণ্যে তুমি আমার একমাত্র বন্ধু, তোমাকে চিরদিন মনে থাকবে। কুহু পরিপূর্ণ তৃপ্তির নিঃশ্বাস ফেলে একটি মল্লিকা ফুলের মালা নিয়ে এল। রানীর আদেশে এই মালাটি আজ গাঁথতে হয়েছিল তাকে। তারপর মালাটি বজ্রর গলায় পরিয়ে দিল। কুলুঙ্গি থেকে নানান রকম মিষ্টান্ন এনে থালায় সাজিয়ে বজ্রকে বলল, একটু খাও। কিন্তু কোদণ্ড মিশ্রর সঙ্গে তোমার কি সম্বন্ধ তা তো বললে না। বজ্রকে ক্ষীরের পুলি খাওয়াতে খাওয়াতে কুহু বলল, আমার মা এই রাজপুরীর দাসী ছিলেন। মা মারা যাবার সময় কোদণ্ড ঠাকুরকে বলে যান তিনি যেন আমার দেখাশোনা করেন। তা ঠাকুর আমার দেখাশোনা করেন, আমিও তার দেখাশোনা করি। আহার শেষ করে বজ্র বলল, আমাকে তুমি মধুমথন বলে ডাকবে না? বলতে তো ইচ্ছে করে, কিন্তু তোমার সত্যি নাম পরম ভট্টারক শ্রীমান মহারাজ বজ্রদেব, মধুমথন তোমার মিথ্যে নাম। মিথ্যে না, দুটোই সত্যি নাম। শোনো, তুমি মধুমথন বলেই দেখো, আর এখনো তো রাজা হইনি। তুমি রাজা হবে। এবার আমাকে যেতে হবে, কোদণ্ড মিশ্র বলেছেন। কোদণ্ড মিশ্র কি বলেছেন আমি তা শুনেছি, ভোর হবার আগেই আমি তোমাকে ডিঙি করে পৌঁছে দেব। এখনো রাতের প্রথম প্রহর শেষ হয়নি, একটা কাজ সেরে এসে আমি তোমাকে পৌঁছে দেব। কুহু রাজবৈদ্য অর্জুন সেনকে খুঁজতে গেল রাজার প্রমোদ ভবনে। প্রমোদ কক্ষটি আয়তনে বিশাল, তার মধ্যস্থলে অনেকগুলি উচ্চ দীপ দণ্ডে দীপ জ্বলছে, কোণে কোণে আবছায়া অন্ধকার, বাদ্যের দ্রুত লয়ে শোনা যাচ্ছে। রাজা নর্তকী নৃত্য দেখতে দেখতে সুরাপানে মত্ত।
কুহু সেই প্রমোদ কক্ষে অর্জুন সেনকে দেখতে পেল না। কুহু একটু অপেক্ষা করে ফিরে আসতে যাবে, তখনই দেখতে পেল রাজবৈদ্য অর্জুন সেন কিঙ্করিকে সঙ্গে নিয়ে আরো সুরা নিয়ে আসছেন। কিঙ্করি চলে যাওয়ার পর কুহু অর্জুন সেনকে আড়ালে নিয়ে গিয়ে কোদণ্ড মিশ্রের বার্তা জানিয়ে সংকেত লিপি দিল। রাজা অগ্নিবর্মাকে বিষ প্রয়োগে হত্যা করা আর নিবন্ধ প্রদীপে ফুঁ দেওয়া একই ব্যাপার। আর্য কোদণ্ড মিশ্রকে আমার প্রণাম জানিও। মহারাজ একদিন আমাকে অপমান করেছিলেন, সে কথা আমি ভুলিনি। ঠিক আছে, অমাবস্যার রাতেই নিবন্ধ প্রদীপে ফুঁ দেব। কুহু স্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি নিজের কক্ষের দিকে হাঁটা দিল। বজ্র ওখানেই অপেক্ষা করছে। কিন্তু বজ্র জীবনে তখন আরেকটি ঘটনা ঘটে গেছে। কুহু রানী শিখরিণীকে গিয়ে বলেছিল যে আজও সে বজ্র দেখা পায়নি। মদিরা গৃহ তালাবন্ধ, সে কোথায় গেছে তা জানবার উপায় নেই। রানী প্রথমে তার কথায় বিশ্বাস করেছিলেন, কিন্তু পরমুহূর্তেই কুহুর মুখ চোখের দিকে তাকিয়ে তার সন্দেহ তীব্র হয়। শয্যা থেকে নেমে নিজের অন্য দাসী আর রক্ষীকে নিয়ে তিনি কুহুর ঘরের দিকে গেলেন। কুহুর ঘরের শয্যায় বজ্র তখন ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত বজ্রকে দেখে রানী শিখরিণীর লালসা আবার তীব্র হয়ে উঠল। বাইরে দাঁড়ানো রক্ষীকে বললেন, দরজা বন্ধ করে দে, কেউ যেন এই ঘরের দিকে না আসে। রানী একরকম মাদক মেশানো ধূপ নিয়ে বজ্রর মুখের কাছে নাড়তে লাগলেন। ধূপের গন্ধের মাদকতায় বজ্রর শরীর ক্রমশ অবশ হয়ে এল। গুঞ্জা এলে এতদিন পরে, বজবরণ কন্যা, তোমার মাথায় ও কি সোনার মুকুট? ফেলে দাও না, ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও, আমি তোমায় পলাশ ফুলের মালা পরাবো। তুমি তো গুঞ্জানো ঘোর মুক্ত, এমন সুন্দর না, কোথায় দেখেছি তোমার? তোমার দৃষ্টি এরকম তীব্র কেন? ঘুমিয়ে পড়ো, জেগো না, আজ তুমি আমার সম্পূর্ণ আমার, জেগো না, আজ তুমি আমার সম্পূর্ণ। রানীর লালসা পূর্ণ হল, তিনি নিজের মহলে ফিরে গেলেন। যাওয়ার আগে বজ্রন আঙুলে সোনার একটি আংটি পরিয়ে দিলেন। কুহু যখন তার নিজের ঘরে ফিরল, তখন সবই বুঝতে পারল। সে রানীর আকাঙ্ক্ষার বস্তু লুকিয়ে রাখার জন্য রানীকে মিথ্যে বলেছে সে। রানী ছলে বলে বজ্রর প্রতি নিজের ভোগ বাসনা মিটিয়ে নিয়েছেন, কিন্তু এখন রানীর হাতে ধরা পড়লে কুহুর আর রক্ষা নেই। বজ্রর চেতনা ফিরে আসার অপেক্ষা করছিল কুহু। বজ্র সারা শরীরে চোখ বুলিয়ে রানীর অত্যাচারের নমুনা বুঝে তার রাগ হল। তাড়াতাড়ি বজ্রর পরিচর্যা আরম্ভ করল। এরকম বশীকরণের প্রতিষেধকতা জানা আছে। বজ্রর মাথায় ঠান্ডা জল দিয়ে, ভিজে কাপড়ে তার বুক মুছে দিয়ে এবং আরও নানা প্রক্রিয়া করে অচেতন বজ্রর জ্ঞান ফেরাল কুহু। লাল চোখ মেলে তাকিয়ে ধড়ফড় করে শয্যায় উঠে বসল বজ্র। আমি এখানে কেন? ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু আমি তুমি আমার বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে বোধহয় স্বপ্ন দেখছিলে। ওসব ভুলে যাও, রাত ভোর হয়েছে, এসো তোমাকে কোদণ্ড ঠাকুরের ঘরে পৌঁছে দিয়ে আসি। কোদণ্ড ঠাকুর, চলো।
তখনও ভোর হয়নি, আকাশে শুকতারা জল জল করছে। ডিঙিতে করে কুহু আর বজ্র কোদণ্ড মিশ্রর আশ্রমে পৌঁছল। তিনি তখন ঘরের মধ্যে অস্থিরভাবে পায়াচারি করছিলেন, চোখ মুখ দুশ্চিন্তায় আচ্ছন্ন। বজ্রকে দেখেই তিনি দুহাত বাড়িয়ে দিয়ে বললেন, বজ্র, তুমি কোথায় গিয়েছিলে? বৎস, তোমাকে খুঁজে না পেয়ে ভাবলাম আমার আমার সমস্ত আয়োজন পণ্ড হয়ে গেল। বজ্র উত্তর দিল না। কুহু তাকে সব কথা খুলে বলল। কোদণ্ড মিশ্র বিস্ফারিত চোখে সব শুনে বললেন, কি বিপত্তি! যদি ধরা পড়ত, যদি আসল পরিচয় প্রকাশ হয়ে যেত! বজ্র, এখন থেকে তুমি আর কোথাও যাবে না, সময় পূর্ণ না হওয়া পর্যন্ত সব সময় এখানে থাকবে। কুহু, তুমিও আর রাজপ্রাসাদে ফিরে যেও না, রানী তোমাকে পেলে নিশ্চয় হত্যা করবে। আমি ফিরে যাব, রানীর সাধ্য নেই আমাকে খুঁজে বার করার। কোকপরমা রানীকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাবে, সেটা নিজের চোখে দেখে তবে আমার বুক জোড়াবে। মধুমথন, অমাবস্যার পরের দিন রাজপুরীতে আবার দেখা হবে, চলি। কুহু চলে যাবার পর বজ্র ভাগীরথীর তীরে এসে দাঁড়াল। পূব আকাশে তখন লাল আলোর ছটা, একটা নতুন দিনের সূচনা হচ্ছে। কর্ণসুবর্ণে আসার পরে যেন এক যুগ কেটে গেছে। নদীর ঠান্ডা জলে স্নান করে তার দেহ মন সুস্থ হলো এতক্ষণে। হঠাৎ তার চোখে পড়ল বাঁ হাতের কুড়ে আঙুলে একটি আংটি। সোনার আংটির ঠিক মাঝখানে নীল রঙের একটি মণি। কোথা থেকে এলো আংটি? কে পরিয়ে দিল? গত রাতের স্বপ্নে কেউ পরিয়ে দিয়েছিল? কিন্তু আংটি তো স্বপ্ন হতে পারে না। সে আংটি আঙুল থেকে খুলে জলে ফেলে দিতে গিয়েও বজ্র থমকাল। এত অপূর্ব মণি বসানো মূল্যবান আংটি জলে ফেলে নষ্ট করা উচিত হবে না। সকালে আইবুড়ির বাড়িতে এসে দেখল আইবুড়ি সেদিনও কানাসোনার বাজারে গেছে। গঙ্গা নামের সেই বালিকা তাকে মুড়ি, শশা, কলা, গুড়, নারকেল এনে খেতে দিল। বজ্র তাকে বলল, গঙ্গা, তোমার জন্য একটা জিনিস আছে। তারপর আঙুল থেকে আংটিটা খুলে গঙ্গাকে দিয়ে বলল, আংটিটা এখন রেখে দাও, পরে যখন তোমার বিয়ে হবে তখন এই আংটি বিক্রি করবে, সেই টাকা দিয়ে সুখে ঘর কন্যা করো। অমাবস্যার পরের দিন ভোরবেলা কর্ণসুবর্ণের নাগরিকরা দেখল একদল পদাতিক সেনা ডঙ্কা বাজাতে বাজাতে রাজপ্রাসাদের দিকে যাচ্ছে। সামনে একটি সুসজ্জিত রথ, তাতে কোদণ্ড মিশ্র এবং বজ্রদেব পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। কোদণ্ড মিশ্রের শরীরে বয়সের ছাপ আরো গাঢ় হয়েছে, কিন্তু মুখ বিজয় গর্বে উদ্ভাসিত হয়ে আছে। রথের সামনে ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছে সেনাপতি কোক বর্মা। সবচেয়ে আগে ঘোষক একটি দুন্দুবি বাজিয়ে যেতে যেতে ঘোষণা করছে, নগরবাসীগণ অবহিত হও, অগ্নি বর্মার মৃত্যু হয়েছে, কিন্তু গৌড়ের সিংহাসন শূন্য নয়, পুরুষ ব্যাঘ্র মহারাজ শশাঙ্ক দেবের পৌত্র এবং অমিত বীর্য মহারাজ মানব দেবের পুত্র পরম ভট্টারক শ্রীমন মহারাজ বজ্রদেব তার পিতৃপুরুষের সিংহাসন আরোহণ করলে তোমরা মহারাজের জয় ঘোষণা করো, জয় মহারাজ বজ্রদেবের জয়। নাগরিকরা অবাক হয়ে মিছিল দেখছে। কোন রাজা মরল, কে নতুন রাজা হলো, এ বিষয়ে তাদের কৌতূহল আছে, তার বেশি কিছু নয়। রাজারাজরা জটিল ব্যাপারে মাথা গুলিয়ে কে মরতে যাবে। মিছিল ক্রমে রাজপ্রাসাদের সামনে উপস্থিত হল। অগ্নিবর্মার মৃত্যুর খবর প্রাসাদের সর্বত্র ছড়িয়ে পড়েছে। প্রাসাদের দ্বার রক্ষা করছে 200 যোদ্ধা।
কোদণ্ড মিশ্র এই যোদ্ধাদের জোগাড় করেছেন। এই যোদ্ধারা দুর্ধর্ষ, এরা টাকার বিনিময়ে যুদ্ধ করে, যে টাকা দিয়েছে তার সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করে না। এই যোদ্ধারা দুর্গের দরজা খুলে দিল। কোক বর্মা তার ৫০ জন বাছাই করা যোদ্ধা নিয়ে অন্তপুরের দিকে ছুটে গেল। অন্য সৈন্যরা রাজপ্রাসাদ লুট করতে ব্যস্ত হয়ে পড়ল। কোদণ্ড মিশ্র বজ্রকে সঙ্গে নিয়ে রাজার প্রমোদ ভবনের দিকে গেলেন। তার আদেশে রাজবৈদ্য অর্জুন সেন অগ্নিবর্মাকে বিষ প্রয়োগে হত্যা করেছে। কোথায় অগ্নিবর্মার দেহ? কোথায়? প্রমোদ ভবনের ভিতরে পাথরের বেদিতে শোয়ানো আছে। প্রমোদ ভবনের ভেতরে ঢুকে কোদণ্ড মিশ্র দেখলেন কালো পাথরের ওপর শোয়ানো রাজা অগ্নিবর্মার মৃতদেহ। বজ্র সেদিকে একবার তাকিয়েই মুখ ফিরিয়ে নিল। কোদণ্ড মিশ্র অর্জুন সেনকে নির্দেশ দিলেন, মৃতদেহ গঙ্গায় নিক্ষেপ করো, হয়তো সদগতি হবে। কোদণ্ড মিশ্র বজ্রকে সঙ্গে করে রাজসভায় উপস্থিত হলেন। ততক্ষণে লুটপাট সেরে কোক বর্মা আর তার সেনারাও সেখানে উপস্থিত হয়েছে। কোক বর্মা রানী শিখরিণীকে জোর করে দোলায় বন্দি করেছে। কোদণ্ড মিশ্র সামনে দাঁড়িয়ে এসে বলল, ঠাকুর, আমার কাজ শেষ হয়েছে ঠাকুর, আমি এবার চললাম। তুমি আর তোমার রাজা মনের সুখে রাজত্ব করো, কেমন? বজ্র এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। অগ্নিবর্মাকে বিষ প্রয়োগে হত্যা, কোদণ্ড মিশ্রের ষড়যন্ত্র, রাজপ্রাসাদে অবাধ লুটপাট, এসব কিছুই সে মন থেকে মেনে নিতে পারছিল না। এখন কোক বর্মার বিকৃত লালসা এবং অহংকার দেখে সে ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। কোক বর্মা বজ্র এবং কোদণ্ড মিশ্রর কাছে প্রশংসা আশা করেছিল, কিন্তু বজ্রর মনোভাব বুঝতে পেরে আবার বলল, কুকুরের মাথায় রাজছত্র, কতদিন থাকে দেখবো। কোক বর্মা বেরিয়ে যাওয়ার পরে একজন নারী সভার দরজার কাছে উঁকি দিল। বজ্র ছুটে গিয়ে তার হাত ধরে বলল, কুহু, তুমি কোথায় ছিলে? লুকিয়েছিলাম, শ্রীমন মহারাজ বজ্রদেবের জয় হোক। ঠাকুর, লোকজন কই, সভাসদ কই, কার সামনে রাজার অভিষেক হবে? আমি নগরে খবর দিয়েছি, প্রধান নাগরিকরা এখনই আসবেন, যদি না আসে তাহলে আমি একাই অভিষেক করব। অনেক অপেক্ষার পরও প্রধান নাগরিকরা কেউই এলেন না। কোদণ্ড মিশ্র কয়েকজন রক্ষীকে ডেকে জড়ো করলেন। কুহু এবং প্রাসাদের কয়েকজন নারী উলু দিল, শাঁখ বাজাল ও খই ছড়াল। বজ্রর কপালে রাজটিকা পরিয়ে কোদণ্ড মিশ্র অভিষেক সম্পন্ন করলেন। পিতৃপুরুষের সিংহাসনে বসল বজ্রদেব। বিগত কয়েকদিনের শ্রান্তিতে কোদণ্ড মিশ্রর শরীর এবার অবসন্ন হয়ে এল। তিনি চোখ বুজে বেদিকার উপর শুয়ে পড়লেন। রাজপ্রাসাদের অবস্থা কি? ভালো না, রানীকে কোক বর্মা ধরে নিয়ে গেছে। ভেবেছিলাম রানীর অবস্থা দেখে আমার আনন্দ হবে, কিন্তু চোখ ফেটে জল এলো। কুহু, চলো এবার পালিয়ে যাই। সে কি, পালিয়ে কোথায় যাবেন? যেখানে হোক, রাজা তো হলাম, আর কি চাই কুহু? আমার রাজা হওয়ার সব স্বাদ মিটে গেছে, বিশ্বাস করো নাগরিক জীবনে ঘৃণা জন্মেছে, এই জীবনযাত্রা আমার জন্য না কুহু, আমি চলে যেতে চাই। কুহু কোদণ্ড মিশ্রর দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, কিন্তু উনি, আপনি চলে গেলে ওর কি অবস্থা হবে? সেটাই একমাত্র চিন্তা কুহু, ওর এই রাজা রাজা খেলা দেখে আমার কৌতুক আর করুণা দুই হচ্ছে, কিন্তু ওকে ছেড়ে যেতে মন চাইছে না। কিছুক্ষণ পরে এক গুপ্তচর খবর আনল যে জয়নাগ 6,000 সেনা নিয়ে রাজপুরী আক্রমণ করতে আসছেন। কোক বর্মা জয়নাগের সঙ্গে যোগ দিয়েছে।
বজ্রর রাজা হওয়ার খবর ছড়িয়ে পড়তে সব থেকে বেশি অবাক হয়েছিলেন জয়নাগ। বহু মাস ধরে তিনি গৌড়রাজ্য দখলের পরিকল্পনা করছিলেন, কর্ণসুবর্ণে গুপ্তচর ছড়িয়ে রেখেছিলেন। এতদিনের সংকল্প করা কাজে হঠাৎ বাধা আসায় জয়নাগ ক্রুদ্ধ হয়েছিলেন, কিন্তু গুপ্তচরের আনা খবরে তিনি কিছুটা আশ্বস্ত হলেন। গৌড়ের সিংহাসনে কোনো এক অনভিজ্ঞ রাজা বসতে চলেছে। জয়নাগ সেনাপতি কোকবর্মার পরিচয় জোগাড় করেছিলেন আগেই। কোকবর্মার 2000 সৈন্য ছাড়া রাজধানীর ভেতরে যে আর কোনো রাজসৈন্য নেই তা তিনি জানতেন। কোকবর্মার মতো হীন চরিত্র ব্যক্তিকে ঘুষ দিয়ে হাত করা সম্ভব তা তিনি ভালোই বুঝেছিলেন। কোকবর্মার কাছে প্রস্তাব পাঠাতে রাজি হয়ে গেলেন কোকবর্মা। জয়নাগ যে গৌড় রাজ্য গ্রাস করবেন তা আমি আগেই জানতাম, তাই সময় থাকতেই কর্ণসুবর্ণ ছেড়ে চলে যাচ্ছিলাম। কিন্তু তিনি যখন আমাকে সেনাপতি করবেন বলেছেন তখন আমি তাঁর দলে। যে কুকুরটাকে সিংহাসনে বসিয়েছি তাকে আমি নিজের হাতে সিংহাসন থেকে নামিয়ে দেব। জয়নাগকে কোনো কষ্টই করতে হবে না। জয়নাগ ঠিক করলেন যে নতুন রাজাকে কোনো প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই হঠাৎ আক্রমণ করতে হবে। বিকেলবেলা কর্ণসুবর্ণের নাগরিকরা দেখল ঘোড়ার পিঠে চেপে সৈন্যদল রাজপুরীর দিকে যাচ্ছে। তাদের সামনে সেনাপতি কোকবর্মা এবং স্বয়ং জয়নাগ। সন্ধ্যের আগে তারা রাজপুরীর সামনে পৌঁছল। সেনারা উত্তেজনায় গর্জন করছে। বজ্রপ্রাসাদের তোরণের ওপর দাঁড়িয়ে এই দৃশ্য দেখল। এতক্ষণে তার বুকে আনন্দের উন্মাদনা জাগছে। এই দৃশ্য যেন তার বহু যুগের পরিচিত। অস্ত্রের ঝকমকানি, বহু রঙের পতাকা, সৈন্যদলের শব্দে তার রক্ত চলাচল দ্রুত হল। কিছুক্ষণ আগে কুহু তাকে রণসাজ পরিয়ে দিয়েছে। বুকে পিঠে লোহার সাজোয়া, মাথায় লোহার শিরস্ত্রাণ, কোমরে তরবারি। বাষ্পোচ্ছ্বাসিত কণ্ঠে কুহু বলল, চলো পালিয়ে যাই, কাজ নেই যুদ্ধে। আর হয় না কুহু, শত্রু আসছে, যুদ্ধ না দিয়ে পালাতে পারি না আমি। কি লাভ, ওরা 6000 আর আমরা মাত্র 200 জন। তবু যুদ্ধ করতে হবে। এ যুদ্ধ আমার না কুহু, কদণ্ড মিশ্রর। তিনি যতক্ষণ না বারণ করছেন ততক্ষণ লড়তে হবে। তারপর নিজের সেনাদলের একজন অধিনায়ককে ডেকে বজ্র বলল, তোমরা তরণদ্বার বন্ধ রাখো, কিন্তু এমন ভাবে বন্ধ রাখো যাতে সহজে খোলা যায়। বজ্র ভালো করে চারদিক ঘুরে দেখল, মূল প্রবেশদ্বারে রক্ষীর সংখ্যা কম হলেও শত্রু বিনা বাধায় প্রবেশ করতে পারবে না। কিন্তু রাজপুরীর পেছন দিকে স্নানঘাটে কোনো রক্ষী নেই। সে 10 জন সৈনিককে স্নানঘাটের দিকে পাঠিয়ে দিল। সূর্যাস্তের পর দেখতে পেল জয়নাগ আর কোকবর্মা বিশাল সেনাবাহিনী নিয়ে প্রাসাদের সামনে এসে দাঁড়িয়েছে। নিজেদের মধ্যে কথা বলে তারা চূড়ান্ত আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। বজ্র একজন অধিনায়কের থেকে প্রায় 4 হাত লম্বা একটি বিশেষ ধনুক বেছে নিল, তাতে হরিণের চামড়া ছিলা লাগানো। বজ্র তাতে টান দিয়ে গুণ পড়াল। তারপর 2টি মারাত্মক তীর বেছে নিয়ে একটি তীর ধনুকে যোগ করে অপেক্ষা করতে লাগল। জয়নাগ আর কোকবর্মার পরিকল্পনা শেষ। কোকবর্মা কিছুটা এগিয়ে হাসতে হাসতে জয়নাগকে কি যেন বলছে। তারা এখন বজ্র থেকে 200 হাত দূরে। বজ্র কান পর্যন্ত ধনুকের গুণ টেনে তীরটি ছেড়ে দিল। কোকবর্মা আচমকা খেয়াল করল যে তার বুকের লোহার বর্ম ভেদ করে একটি তীর প্রায় আমূল গেঁথে গেল। জয়নাগ নিমেষের মধ্যে পরিস্থিতি বুঝে ঘোড়ার মুখ ঘুরিয়ে নিলেন, তারপর দ্রুত বেগে ঘোড়া ছুটিয়ে পেছন দিকে পালিয়ে গেলেন। বজ্রর অদ্ভুত লক্ষ্যভেদ দেখে তোরণের ওপর দাঁড়ানো বজ্র সেনাদল জয়ধ্বনি করে উঠল। ধনুর্ধরের অসামান্য শক্তি থাকলে তবেই 200 হাত দূরের শত্রুকে এমন ভাবে বধ করা সম্ভব, যোদ্ধারা মনে বল পেল। বজ্রর মনে আলাদা কোনো উল্লাস হল না, কিন্তু কোকবর্মার মতো নীচ ব্যক্তি নিহত হওয়ায় শান্তি পেল সে।
ইতিমধ্যে জয়নাগ অন্য সেনাপতিদের সঙ্গে নতুন আক্রমণের পরিকল্পনা করছেন। বজ্রকে হারিয়ে গৌড়ের সিংহাসন দখল যতটা সহজ হবে তিনি ভেবেছিলেন, ততটা সহজ তা নয়। ক্রমে রাত হতে লাগল। বজ্র চিন্তিত মুখে পায়চারি করছে। দুর্গের মূল তোরণ রক্ষা করাই সবচেয়ে কঠিন তা সে জানে। হঠাৎ বাইরে কোলাহল আরো বাড়ল। দুর্গের একজন রক্ষী চেঁচিয়ে বলল, মহারাজ ওরা আক্রমণ করতে আসছে, 300 সেনা গরুর গাড়ি ঠেলে নিয়ে আসছে, বোধহয় দুর্গের তোরণদ্বার ভেঙে ফেলবে মহারাজ। তোমরা প্রস্তুত থাকো, তীর ধনুক রেখে হাতে তলোয়ার নাও, আর আমি যা আদেশ করব তাই করো। আক্রমণকারীরা দুর্গের দ্বারের কাছে এলে বজ্র নির্দেশ দিল তীর ছোঁড়ার। সৈন্যদল ধনুর্বাণ তোলো, লক্ষ্য স্থির রাখো, ছোঁড়ো। বজ্র সেনাদলের তীরের আঘাতে শত্রুদের কয়েকজন হতাহত হলো বটে, কিন্তু তাদের গতিরুদ্ধ হল না। তারা আবারও দুর্গের দরজায় সজোরে আঘাত করল। বাইরে থেকে জয়নাগের সেনাদলের একজন চেঁচিয়ে বলল, তোমরা পুরী রক্ষা করতে পারবে না, যদি দ্বার খুলে দাও তাহলে যোদ্ধাদের সকলকে আমার নিজের সেনাদলে জায়গা দেব, আর যদি বাধা দাও তাহলে সকলকে মরতে হবে। বজ্র কিছুক্ষণ অপেক্ষা করে সঙ্গীদের গোপন ইশারা করে বলল, দ্বার খুলে দাও। শত্রু সেনা এত তাড়াতাড়ি দ্বার খোলার জন্য প্রস্তুত ছিল না। সেই সুযোগে বজ্র এবং তার সেনারা খোলা তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ল। বজ্রের পক্ষে 50 আর বিপক্ষে 300 সেনা, ঘোরতর যুদ্ধ শুরু হল। বজ্রের বিক্রম দেখে তার সেনাদলও দ্বিগুণ উৎসাহে যুদ্ধ করতে লাগল। প্রায় আধ ঘন্টা যুদ্ধের পর অনেক সৈন্য হতাহত হল। জয়নাগের সেনারা গরু গাড়ি ফেলে রেখে দৌড়ে পেছন ফিরে পালিয়ে গেল। যুদ্ধ জয়ের উল্লাস করতে করতে সেই গরুর গাড়িটি দুর্গের ভেতরে টেনে আনল বজ্র সেনা। তারপর দুর্গের দরজা আবার ভালো করে এঁটে দিল। বজ্রর পক্ষের কয়েকজন সেনা আহত হয়েছিল, কিন্তু কেউ নিহত হয়নি। কিন্তু তাদের উল্লাস বেশিক্ষণ স্থায়ী হল না, কারণ খবর পাওয়া গেল জয়নাগ আবার সেনা নিয়ে দুর্গের তোরণ ভাঙতে আসছেন। এক প্রবীণ যোদ্ধা এগিয়ে এসে বলল, মহারাজ আপনার মতো বীরের পাশে যুদ্ধ করে আমরা প্রাণ দিতে পারি, কিন্তু প্রাণ দিয়ে লাভ কি? আপনাকে আমরা রক্ষা করতে পারবো না। আমরা মাত্র 200, ওরা অসংখ্য, শেষ পর্যন্ত হার মানতেই হবে। তোমাদের কি ইচ্ছা? আমরা আপনার বেতন পাই মহারাজ, আপনি যতক্ষণ আদেশ দেবেন আমরা যুদ্ধ চালিয়ে যাব, কিন্তু প্রাসাদ রক্ষা করা যাবে না। আপনারও প্রাণ যাবে, আমাদেরও প্রাণ যাবে। তার চেয়ে আপনি যদি গোপনে প্রাসাদ ত্যাগ করেন তাহলে আমরা যেমন ইচ্ছা করতে পারব। আমিও নিরর্থক নরহত্যা চাই না, কিন্তু কোদণ্ড মিশ্র আছেন, তাকে জিজ্ঞাসা করা প্রয়োজন। যোদ্ধাকে সঙ্গে নিয়ে বজ্র সভাগৃহে এল। বৃদ্ধ কোদণ্ড মিশ্র বেদিকার ওপর এখনো ঘুমিয়ে আছেন। বজ্র ডাকল, আর্য কোদণ্ড মিশ্র। কোদণ্ড মিশ্র উঠলেন না। বজ্র তাঁর গায়ে হাত দিয়ে দেখল বরফের মতো ঠান্ডা। কোদণ্ড মিশ্র আর কোনোদিন জাগবেন না। বজ্র কুহুর দিকে ফিরে বলল, কুহু, যার জন্য এই যুদ্ধ, যার জন্য এত সব কিছু, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, আমাদের আর পালাতে বাধা নেই। যোদ্ধারা, তোমরা দুর্গের দ্বার খুলে দাও, যুদ্ধ শেষ হয়েছে।
এবার বজ্রর ফেরার পালা। মার গুঞ্জা তার পথ চেয়ে বসে আছে বেতস গ্রামে, কিন্তু সেখানেও কি শান্তি আছে, নাকি তার জন্য অপেক্ষা করছে নতুন কোনো বিপদ? ঠাকুর, আমাদের গ্রামের এই অবস্থা কি করে হলো? মা গুঞ্জা ওরা সব কোথায়? ঠাকুর কোথায় ওরা? বজ্র, ওরা বেঁচে আছে বনের মধ্যে। সানডে সাসপেন্সে আজ শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস গৌড় মল্লার দ্বিতীয় ও অন্তিম পর্ব। গৌড় মল্লার প্রকাশিত হয় 1954 সালে। যদিও তার আগে শরদিন্দুবাবু বেশ কয়েকটি ঐতিহাসিক ছোট গল্প উপন্যাস লিখে ফেলেছেন। জাতিস্বর প্রকাশিত হয় 1932 সালে। অমিতাভ, মৃত প্রদীপ ও রুমাহরণ এই তিনটি গল্পের সংকলন। 1935 প্রকাশিত হয় চুয়াচন্দন, যা আপনি সানডে সাসপেন্সে আগে শুনেছেন। কালীর মন্দিরা গৌড় মল্লারের আগে লেখা, প্রকাশিত হয় 1951 সালে। গৌড় মল্লারের পর আসে তুমি সন্ধ্যার মেঘ, তারপর সদাশিবের তিনটে গল্প, রাজদ্রোহী এবং আরও সদাশিবের গল্প। 1963 সালে প্রকাশিত হয় শঙ্খ কঙ্কন, 1965 তুঙ্গভদ্রার তীরে। সানডে সাসপেন্সে শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস গৌড় মল্লার দ্বিতীয় ও অন্তিম পর্ব। বেতস গ্রামের সীমানায় পৌঁছে বজ্র নিজের গ্রামকে আর চিনতেই পারল না। একই অবস্থা, গ্রাম পুরো শ্মশান হয়ে গেছে, ঘর বাড়ি সব ধ্বংস হয়ে গেছে। মা, মা, গুঞ্জা, গুঞ্জা বলে অনেকক্ষণ ছুটে বেরিয়ে কারো সাড়া পেল না। অনেক মৃতদেহ পড়ে রয়েছে। বজ্র ছুটে গিয়ে মধুকে আবিষ্কার করল। এই সেই মধু যাকে লড়াই করে হারাবার পর চাতক ঠাকুর বজ্রর নাম দিয়েছিলেন মধুমথন। মধু গ্রামবাসীদের রক্ষা করার জন্য দস্যুদের সঙ্গে যুদ্ধে প্রাণ দিয়েছে। বজ্র গ্রামে দেবস্থানে গিয়ে ডাকল, ঠাকুর। দেবস্থানে প্রবেশ করে দেখল চাতক ঠাকুরের রক্তাক্ত শীর্ণ দেহ এক কোণে পড়ে আছে। বজ্রকে শেষবার দেখার জন্যই যেন তিনি বেঁচেছিলেন। বজ্রকে দেখে তাঁর ঠোঁট নড়ল। বজ্র, ওরা বেঁচে আছে বনের মধ্যে, এটুকু বলেই তার মাথা বাঁদিকে ঢলে পড়ল। বজ্র বনের দিকে ছুটল, কিন্তু বনের ভেতরে প্রবেশ করে কোন দিকে যাবে তা ভেবে পেল না। এই তো সেদিন সে গ্রাম থেকে কর্ণসুবর্ণে গেল, এত কাণ্ড ঘটল, এর মধ্যে গ্রামেরও এত বড় সর্বনাশ ঘটে গেল। আর্য শিলভদ্রর সঙ্গে চৈনিক ভিক্ষুর ছদ্মবেশে যদি না আসত তাহলে তারও বড় বিপদ ঘটতে পারত। রাজপ্রাসাদে যুদ্ধ শেষের পরের ঘটনা মনে পড়ল বজ্র। যোদ্ধাদের বিদায় দিয়ে বজ্র আর কুহু রাজপ্রাসাদের পেছন দিকের স্নান ঘাটে এসে দাঁড়াল। দিনের আলো নিভে এসেছে। জয়নাগ প্রাসাদের এই দিক দিয়ে আক্রমণের কথা ভাবেননি। প্রাসাদের তোরণ খুলে দিলেই তিনি সৈন্য নিয়ে গৌড়ের প্রাসাদ দখল করবেন। বজ্র স্নান ঘাটে পৌঁছে দেখল ডিঙি বাঁধা আছে। কুহু আর বজ্র তাতে উঠল। কিন্তু কোথায় যাব তা তো জানি না। আমি জানি, দাঁড়া আমায় দাও। স্রোতের টানে ডিঙি সঙ্গমের দিকে ভেসে চলল। বজ্র শিরস্ত্রাণ খুলে ফেলল, মুখ থেকে লোহার বর্ম খুলে নদীতে বিসর্জন দিল, তারপর গভীর নিঃশ্বাস ফেলে বলল, বাঁচলাম। তোমার দুঃখ হচ্ছে না? না, তোমার হচ্ছে নাকি? কি জানি,
আমরা যে বেঁচে আছি এটাই আশ্চর্য মনে হচ্ছে। এত দিনে আমি নিজেকে চিনতে পেরেছি। আমি শশাঙ্কদেবের পৌত্র, মানবদেবের পুত্র বটে, কিন্তু আমার আসল পরিচয় আমি মধুমত। ডিঙি ভাগীরথীর সঙ্গম স্থলে গিয়ে পড়ল। ভাগীরথীতে খুব স্রোত। বজ্র স্রোতের উল্টো দিকে দাঁড় চালাল। কোথায় যাচ্ছ? রাঙামাটির মঠে। সেখানে আমার এক বন্ধু আছে, তার সঙ্গে দেখা করে গ্রামে ফিরে যাব। আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে? বজ্র এবার কুহুকে সব কথা বলল। মৌরী নদী, বেতস গ্রাম, চাতক ঠাকুরের গল্প। ঘরে তার জন্য অপেক্ষা করছে তার মা। আর গুঞ্জার কথা বলল, গুঞ্জার সঙ্গে তার পরিণয়, গুঞ্জাকে সে কুঁচবনের কন্যা নাম দিয়েছে, সেই সব কথাই বলল। রাত দুটো নাগাদ নৌকো রাঙামাটির ঘাটে ঠেকল। ঘাটে কেউ নেই, সঙ্গে সবাই ঘুমিয়ে পড়েছে। এখন কাউকে জাগানো যাবে না, ভোর পর্যন্ত অপেক্ষা করতে হবে। মধুমথন, তুমি তো চলে যাবে, তারপর আমি কি করব? কোথায় যাব বলে দাও আমায়। স্নেহে ও করুণায় বজ্রর বুকে মোচড় দিয়ে উঠল। সে হাত দিয়ে কুহুর পিঠ জড়িয়ে ধরে বলল, কুহু, তুমি আমার সঙ্গে গ্রামে চলো। না, আমি ভুল বলেছিলাম। তোমার সঙ্গে গ্রামে গেলে তোমার জীবনে অনেক দুঃখ অশান্তি আসবে, তাতে কাজ নেই। কিন্তু একদিন আমি যাব তোমার কাছে, যখন আমার যৌবন থাকবে না, তখন যাব। আমাকে মনে থাকবে? থাকবে। আমি যাদের ভালোবাসি আমি তাদের ভুলি না কহু। পূব দিকের আকাশ একটু একটু লাল হচ্ছে। সংঘের ভেতরে মানুষের ক্ষীণ সাড়া পাওয়া যাচ্ছে। বজ্র উঠে দাঁড়িয়ে বলল, কুহু, এবার তোমাকে যেতে হবে। ডিঙি ভাসিয়ে গঙ্গার আইর কাছে যেও। ওরা খুব ভালো মানুষ, ওরা আমাকে আশ্রয় দিয়েছিল কুহু। তারপর দেখো অদৃষ্ট কোন দিকে নিয়ে যায়। আর হ্যাঁ, এইটা রাখো, এটা দেখলে আমার কথা তোমার মনে পড়বে। বজ্র নিজের হাত থেকে সোনার অঙ্গদটি খুলে কুহুকে দিল। কুহু অঙ্গদটি আঁচলে বেঁধে বলল, শুধু অঙ্গদ দেখলে তোমার কথা মনে পড়বে, না হলে পড়বে না। কুহু ডিঙি ভাসিয়ে চলে যাওয়ার পরে বজ্র সংঘের দিকে ফিরতে যাবে, তখনই মণিপদ্মর সঙ্গে দেখা। কর্ণসুবর্ণ যাওয়ার আগে রাঙামাটি মঠে যে তরুণ শ্রমণের সঙ্গে তার বন্ধুত্ব হয়েছিল সেই মণিপদ্ম। আপনি ফিরে এসেছেন? কানাশোনায় টিকতে পারলাম না, পালিয়ে এলাম। আমরাও তাই শুনেছি। আর্য শীলভদ্র গতকাল সমতট থেকে ফিরে এসেছেন, এবার আমরা নালন্দা যাব। আর্য শীলভদ্রর সঙ্গে দেখা করার জন্য অধীর হয়ে পড়ল বজ্র। মণিপদ্ম বজ্রকে তার সামনে নিয়ে গেলে বজ্র আর্য শীলভদ্রকে প্রণাম করল। শীলভদ্র তার সব কথা নীরবে শুনলেন। সবই বুদ্ধের ইচ্ছা, এখন কি করবে ঠিক করেছ? আপনার কি উপদেশ? আমি আগে যা বলেছিলাম এখনো তাই বলি, গ্রামে ফিরে যাও। আর তোমার নাম যে বজ্রদেব তা ভুলে যাও। পথঘাট তোমার পক্ষে নিরাপদ নয়। রাজা হওয়ার পরে তোমাকে অনেকেই দেখেছে, তারা তোমাকে চিনতে পারলে বিপদ হবে। এ পথ দিয়ে যে সৈন্যরা যাতায়াত করছে তারা সবাই জয়নাগের সৈন্য। এক কাজ করতে পারো, আগামীকাল ভোরে আমি নালন্দা যাব, আমার সঙ্গে কয়েকজন ভিক্ষু থাকবে। তুমি যদি চৈনিক ভিক্ষুর ছদ্মবেশে আমার সঙ্গে থাকো তাহলে ধরা পড়ার সম্ভাবনা কম,
ভোরবেলা আর্য শিলভদ্র ও তাঁর ভিক্ষুদলের সঙ্গে বেরিয়ে হাঁটতে হাঁটতে বিকেলের একটু আগে গ্রামের কিছুটা দূরে পৌঁছল বজ্র। চৈনিক ভিক্ষুর ছদ্মবেশ খুলে নিজের পোশাক পরে নিল। আর্য শিলভদ্রকে প্রণাম করল। বৎস, তোমার এখনো অনেক কাজ বাকি আছে, সংসারকে ভয় করো না, তাকে জয় করো, আর মহাকারুণিকের করুণা পাওয়ার জন্য হৃদয়ের দ্বার সবসময় খুলে রেখো। বজ্র বেতোষ গ্রামে পৌঁছানোর আগেই সেখানে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। জয়নাগের গৌড় রাজ্য দখল এবং বজ্রর কর্ণসুবর্ণ ছেড়ে আসার পরে রাজ্যে চরম অরাজকতা দেখা দিল। অগ্নিবর্মার যে সৈন্যরা দণ্ডভুক্তির সীমানা রক্ষা করছিল, তারা জয়নাগের গৌড় দখলের খবরে দিশেহারা হয়ে গেল। তারপর তাদের মধ্যে তুমুল ঝগড়া লাগল। একদল বলল কর্ণসুবর্ণে ফিরে গিয়ে জয়নাগের সঙ্গে যুদ্ধ করবে, আর একদল বলল রাজাই নেই তো কার হয়ে যুদ্ধ করবে। একতাহীন সেনারা ছত্রভঙ্গ হয়ে প্রথমে এদিক ওদিক ঘুরল, তারপর আশেপাশের গ্রামে লুটপাট চালাতে লাগল। চতুর জয়নাগ তাদের শাসন করলেন না, তিনি জানতেন এই আগুন জ্বলতে দিলে তাঁরই লাভ। অগ্নিবর্মার হতোদ্যম সৈন্যরা একদিন শান্ত হবে, তারপর কাজের আশায় জয়নাগের কাছেই ফিরে আসতে বাধ্য হবে। সেই উন্মত্ত সৈন্যরা বেতোষ গ্রামেও আক্রমণ করল। চাতক ঠাকুর ভোরবেলা ছুটতে ছুটতে এসে গ্রামের সকলকে খবর দিলেন, অশ্বু আসছে অস্ত্র নিয়ে, সবাইকে মেরে ফেলবে, যেখানে পারো পালাও। গ্রামের কয়েকজন যুবক দেখতে গেল চাতক ঠাকুরের কথা সত্যি কিনা। অল্পক্ষণ পরেই তারা ঊর্ধ্বশ্বাসে গ্রামে ফিরল। চাতক ঠাকুর বজ্রর মা রঙ্গনার কুটিরে এলেন। রাঙা বৌ, গ্রামে দস্যু আসছে, তোমরা এই বেলা দিকে পালাও, পরে আর সময় পাবে না, আমি আমি এদিকে রইলাম, বিপদ কেটে গেলে তোমাদের ডেকে আনব। গ্রামের কয়েকজন পুরুষ লুটেরা সৈন্যদের রুখে দেবার আশায় লাঠি মুশল যা পারল হাতে নিয়ে রুখে দাঁড়াল। বজ্রর সঙ্গে ছোটবেলায় যার মারামারি হয়েছিল, সেই মধু লাঠি হাতে গ্রাম রক্ষা করতে দাঁড়িয়ে রইল। অনেক গ্রামবাসী গ্রাম ছেড়ে পালালো, কেউ বনের দিকে, কেউ নদী সাঁতরে অন্য পারে। লুটেরা সৈন্যরা অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ল। যারা প্রতিরোধ করছিল তাদের সকলকেই অল্পক্ষণের যুদ্ধে মেরে ফেলল সেনারা। লুটেরা সেনারা গ্রামের সব বাড়ি লুট করে আগুন লাগিয়ে চলে গেল। নিরস্ত্র চাতক ঠাকুর প্রচণ্ড আহত হয়ে দেবস্থানে পড়ে রইলেন। বেতোষ গ্রামের সীমানায় পৌঁছে বজ্র কাউকে খুঁজে পেল না। সেনাদলের লুটপাটে গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। গুঞ্জা আর তার মা পলাশবনের মধ্যে আছে এটুকু বলেই চাতক ঠাকুরের দেহান্ত হয়েছে। উদ্ভ্রান্ত বজ্র বনের মধ্যে ঢুকে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগল। কোথায় খুঁজবে মাকে, কোথায় খুঁজবে গুঞ্জাকে? মা, মা, গুঞ্জা, গুঞ্জা! হঠাৎ দেখলো দূর থেকে অস্পষ্ট ছায়ার মতো কে যেন ছুটে আসছে। বজ্র সেদিকে ছুটল। কুচবরণ কন্যা,
উচ্চারণ কর না। মধুমথন, মধুমথন। পলাশবনের মধ্যে কয়েকটি বড় গাছের ছায়ার তলায় এক জায়গায় উনুন জ্বালিয়েছে রঙ্গনা, মাটির হাঁড়িতে ভাত বসিয়েছে। অন্ধকার হয়ে আসছে বলে তার দুশ্চিন্তা বাড়ছে। অন্ধকার হয়ে গেছে কি? খুব অন্ধকার। হ্যাঁ, কিন্তু গুঞ্জা পথ চেনে, তুমি ভেব না। আর চাতক ঠাকুর তো আছেনই। চাতক ঠাকুর কি আর আছেন? থাকলে কি তিনি একটিবারও আমাদের খবর নিতেন না? হঠাৎ পায়ের শব্দ শুনতে পেয়ে বুক কেঁপে উঠল রঙ্গনার। ক্রমশ পায়ের শব্দ আরো স্পষ্ট হচ্ছে। মা, দেখো কে এসেছে। রঙ্গনার কথা সরল না। হঠাৎ এত বড় প্রাপ্তির আনন্দে চোখ জলে ভরে এল। তারপর বজ্রকে জড়িয়ে ধরে কেঁদে উঠল সে। বজ্র, তুই তুই এসেছিস? মা, আমি ফিরে এসেছি মা, আমার বজ্র ফিরে এসেছে মা। বজ্র আর রঙ্গনা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তখনই বজ্রকে সচেতন করে তুলল এক পুরুষ কণ্ঠস্বর। পুত্র, বজ্র। বজ্র কাছে গিয়ে তাকে চিনতে পারল। সেই অন্ধ ভিক্ষুক, কর্ণসুবর্ণ যাবার পথে যার সঙ্গে দেখা হয়েছিল। বজ্র ব্যাকুল হয়ে রঙ্গনাকে জিজ্ঞেস করল, ইনি কে মা? রাজা মানব দেব, তোমার পিতা। পিতা? আপনি? বজ্র, আমার পুত্র বজ্র। বজ্র হাঁটু কেড়ে বসে মানবদেবের পা জড়িয়ে ধরল। মানবদেব তাকে দুহাতে তুলে বুকে জড়িয়ে ধরলেন। তাঁর চোখে জল। তিনি বললেন, ভাস্কর বর্মা দুদিন গৌড়ের রাজপ্রাসাদ অবরোধ করে তারপর প্রাসাদ দখল করল। তারপরে আমাকে বন্দী করে অন্ধ করে দিল। আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে ভাগীরথীর জলে নিক্ষেপ করল আর প্রকাশ্যে রুটিয়ে দিল যে রাজা মানবদেব মারা গিয়েছেন। অন্ধ অবস্থায় কত বিক্ষত দেহেও আমি মরলাম না, কারণ একদল বেদে তাদের ভেলায় তুলে নিয়ে আমার জীবন বাঁচায়। তারপর আমার আসল পরিচয় জানতে পেরে তারা ভয় পেল। আমাকে অর্ধমৃত অবস্থায় ফেলে বেদেরা পালিয়ে গেল। আমি রঙ্গনার কাছে ফিরে আসার জন্য ব্যাকুল হয়ে হাঁটতে লাগলাম। ভুল করে কোথাও আর নিজের আসল পরিচয় দিইনি। সমতট, পুনরুবর্ধন, প্রাগ জ্যোতিষপুর সব রাজ্য ঘুরে শেষে গৌড়ে ফিরে এলাম। তারপর কত বছর কেটে গেল, কিন্তু কেউ আমায় বেতোষ গ্রামের সন্ধান দিতে পারল না। অন্ধ অবস্থায় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে নদীর তীরে বজ্রর সঙ্গে দেখা হলো একদিন। আমার সঙ্গে খাবার ভাগ করে খেল। তখন আমি বা বজ্র কেউই কাউকে চিনতাম না। বজ্রই আমাকে বেতোষ গ্রামের পথ দেখিয়ে দিল। আর আজ এত বছর পরে আমরা পরস্পরের সঙ্গে মিলিত হলাম। এত বছর পরে। রঙ্গনার মনে পড়ল এক বেদিনীর সঙ্গে কথা বলে আসার পরেই তার মা গোপা শোকে আকুল হয়ে পড়েছিল, তারপর প্রবল জ্বরে অকালে মারা গেছিল। রঙ্গনা বুঝতে পারল যে বেদেরা মানবদেবকে প্রাণে বাঁচিয়েছিল,
তাদেরই দলের এক বেদিনী গোপাকে মানবদেবের দুর্দশার কথা বলেছিল। সেই শোক সহ্য করতে না পেরে রঙ্গনার মা গোপা মারা গিয়েছিল। মানবদেবের কথা শুনে সবাই কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বজ্র তার কর্ণসুবর্ণের অভিজ্ঞতার কথা বলল। ধীরে ধীরে সাবধানে সব ঘটনাই বলল, যাতে কেউ আঘাত না পায়। আমার পুত্র গৌড়ের সিংহাসনে বসেছে, একদিনের জন্য হলেও বসেছে, আমার আর কোনো দুঃখ নেই। কিন্তু আর্য শীলভদ্র বলেছেন আমাদের ওই সব কথা ভুলে যেতে হবে। আমরা গৌড়ের সামান্য গ্রামবাসী, এটাই আমাদের পরিচয়। রাজ ঐশ্বর্য চিরন্তন নয়, মনুষ্যত্বই চিরন্তন। আমাদের নাম লোকে ভুলে যাক, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু আমাদের মনুষ্যত্ব, আমাদের মনুষ্যত্ব যেন গৌড় দেশের অন্তরে আজীবন বেঁচে থাকে। মানবদেব, রঙ্গনা, বজ্রদেব এবং গুঞ্জা একে অপরকে ঘিরে বসল। চারজনের চোখেই জল, আনন্দাশ্রু। সপ্তম শতকের মধ্যভাগ, গৌড় দেশ তখনও অশান্ত। বেতোষ গ্রামে আবার নতুন জীবনযাত্রা শুরু হল। লুটেরা সেনার ভয়ে যারা গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল, তারা কেউ কেউ আবার ফিরে এল। বজ্র পুরনো ঘর সারিয়ে আবার নতুন করে কুটির তৈরি করল। বর্ষায় ধান ও আখের ক্ষেত শস্য উৎপাদনের জন্য প্রস্তুত হল। বজ্র আর গুঞ্জার রোপণ করা ধানের বীজ থেকে ধান গাছের শীষ লকলক করে উঠল শরৎকালে। বজ্র বনে গিয়ে হরিণ আর ময়ূর শিকার করে আনে। রঙ্গনা আর মানবদেব হাত ধরাধরি করে কুটিরের দাওয়ায় বসে থাকে। অলস দুপুরে বজ্রর মনে পড়ে পুরনো সব কথা। রানী শিখরিণীর কি হল? আর্যশীলভদ্রকে এখনো নালন্দায়? বনের সেই ব্যাধ কচ্ছু কেমন আছে? কুহু এখন কোথায় আছে? তখনই গুঞ্জা এসে তার বুকে ঝাঁপিয়ে পড়ে। মধুমতো, আমাদের চেয়ে সুখী কি আর কেউ আছে? না গো কুচবরণ কন্যা, আমাদের চেয়ে সুখী আর কেউ নেই। বজ্রর মনে হয় সেই সবচেয়ে সুখী, কিন্তু পরের মুহূর্তেই তার মনে হয় চড়াই উতরাই ভরা এই পথ এখনো শেষ হয়নি। কি আছে এই পথের শেষে? সানডে সাসপেন্সে আজ শুনছিলেন গৌর মল্লার রচনা, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ প্রবুদ্ধ ঘোষ, তত্ত্বাবধান ইন্দ্রাণী, গল্প পাঠে দীপ, মানবদেবের চরিত্রে গায়ক এবং অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়, বজ্রদেবের ভূমিকায় সৌম্য মুখার্জি, কুহুর ভূমিকায় ডানা, যুবতী রঙ্গনা এবং যুবতী গোপার চরিত্রে রিয়া, প্রৌঢ়া গোপা এবং প্রৌঢ়া রঙ্গনার ভূমিকায় ইভানা, চাতক ঠাকুর, অক্ষুর দাস, বরুণ দত্ত, শ্রেষ্ঠী ভুরি বসু এবং রাজবৈদ্য অর্জুন সেনের ভূমিকায় অর্ঘ্য বসু, মহত্তর মশাই এবং বটেশ্বর পুষ্পল, ভীল যুবক এবং রক্ষী অরিজিৎ, মঙ্গলা মোহর, গুঞ্জা কোয়েলি, আর্যশীল ভদ্র এবং প্রবীণ যোদ্ধা উৎপল সরকার, জয়নাগ সাক্ষর রায়, মণিপদ্ম কচ্ছু কোকবর্মা এবং ঘোষকের ভূমিকায় অগ্নি, কবি বিম্বাধর সমক রায়, রানী শিখরিণী দেবী, গঙ্গা রায় তমালী চৌধুরী এবং কোদণ্ড মিশ্র জগন্নাথ বসু। গল্পের সূত্রধার আমি ইন্দ্রাণী। সমবেত কণ্ঠে মির্চি টিম,
ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত রিচার্ড, কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, সহযোগিতায় দীপক রায়, অভিজ্ঞান এবং দেবার্গ, প্রচার পরিকল্পনা ইন্দ্রাণী এবং অগ্নি, প্রচার অলংকরণ জয়ন্ত ডটস, শব্দগ্রহণ ও পরিচালনা ইন্দ্রাণী এবং অগ্নি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ডানাকে এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ঐতিহাসিক উপন্যাস গৌরমল্লার সানডে সাসপেন্স।